বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। এখন আপনাদের সামনে মূল্যবান আলোচনা নিয়ে আসবেন ফজিলতুল শেখ মতিউর রহমান মাদানী, দাঈ দাম্মাম ইসলামিক কালচারাল সেন্টার, প্রধান আলোচক পিস টিভি বাংলা। সম্মানিত শেখকে মূল্যবান আলোচনা করার জন্য আহ্বান করছি। আপনারা, আপনাদের কাছে আবেদন যে আপনারা মনোযোগ দিয়ে শেখের বক্তব্য শুনবেন। ফালে তাফাজল মাসকুরম মাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু। واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সম্মানিত দীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রব্বুল আলমিন আজকে এই মোবারক সময় এশার সালাতের পরে আমাদেরকে আল্লাহর ঘরে মোবারক জায়গায় রব্বুল আলমিনের কথা, কোরআনে কারিমের কথা এবং তাঁর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, ওয়াহির কথা কিছু শোনার জন্য, কিছু শোনাবার জন্য যে আল্লাহ একসাথে বসার তৌফিক দান করেছেন। এবং সবার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের ফরজ আদায়ের মাধ্যমে যেই দ্বীনের সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, তিরমিজির হাদিস, হাদিসটি হাসান। দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। এই ফরজ আদায়ের উদ্দেশ্যে, কারণ অনেকে দেখা দেখি আসেন যাতে করে নিয়তটা শুদ্ধ হয়ে যায় আমার এই ভূমিকার মাধ্যমে, তাহলে হবে কি আপনার আমার দুনিয়া আখেরা দুটোই ভালো হবে। অনেকে হয়তো সবাই যাচ্ছে তাই যাচ্ছি, অথবা অনেকে আসেন যে যাই কি বলে দেখি। জি হ্যাঁ, তো নানা ভাষা নানা মত, মানুষ যেমন বহু প্রকারের, বহু প্রকৃতির, ঠিক তেমনই মানুষের ধ্যান ধারণাও অনেক প্রকারের, যার ফলে ইন্নামাল আমালু বিন্নিয়াহ, মানুষের সমস্ত কাজকর্ম নির্ভরশীল নিয়তের উপর। আমাদের প্রথম যে নিয়তটি হইতে হবে, যেই নিয়তে আশা করি আমরা এসেছি, আর যদি আমাদের নিয়তে কিছু গড়বড় থাকে যাতে করে শুরুতে আমরা সেটা সহি শুদ্ধ করে নিই, যে আমরা আমাদের দিনের ফরজ কাজ আদায়ের উদ্দেশ্যে এসেছি, সেটা হচ্ছে দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা। দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা যা ফরজ, এবং জ্ঞান অর্জন করা এলম শিখা আমলের আগে ফরজ, কালেমার শাহাদাত দেওয়ার আগে কালেমার অর্থ জানা ফরজ। আপনার আগে কালেমা পড়া ফরজ নয়, কালেমার অর্থ জানা ফরজ। এই জন্য নতুন একজন মুসলিম যে হতে আসছে তাকে শুধু কালমা আগে পড়িয়ে দিতে হবে না, কালমার অর্থটা আগে জানিয়ে দিতে হবে যে তুমি এই কথা বলতে যাচ্ছ এখন।
এই সাক্ষীটা তুমি দিতে যাচ্ছ এখন, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, উপাস্য নেই। ও আশহাদু, আরও সাক্ষ্য প্রদান করছি যে আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই অর্থটি জানিয়ে দেওয়ার পরে সে যদি বলে যে আমার এতে বিশ্বাস আছে, আমি বিশ্বাস করি এ কথা, তো বিশ্বাস আছে যখন মনে, তো মনে গোপন রাখলে হবে না, সেটাকে কী করতে হবে, সাক্ষী হিসাবে প্রকাশ করতে হবে যে আপনি সাক্ষী দিচ্ছেন, স্বীকৃতি দান করতে হবে যে আপনি এটা স্বীকার করছেন। যে কথাটা বলতে চাইছিলাম যে দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ, এলম শিখা, জ্ঞান অর্জন করা হচ্ছে এলম শিখা, আর কালেমা উচ্চারণ করা, শাহাদাত দেওয়া, এটা হচ্ছে আমল। পাঁচ অক্ত নামাজ আদায় করা, যে পাঁচ টাইম নামাজ পড়ছেন মুসলিম থাকার জন্য, এটা হচ্ছে আমল। জাকাত দেওয়া হচ্ছে আমল, রোজা রাখা হচ্ছে আমল, হজ করা হচ্ছে আমল, উমরা করা হচ্ছে আমল, পর্দা করা হচ্ছে আমল। তার আগে পর্দার বিধান জানতে হবে, আপনার হজের আগে হজের মাসাইল জানা ফরজ, রোজা রাখার আগে রোজার মাসাইল জানা ফরজ, জাকাত দেওয়ার আগে জাকাতের মাসলা মাসাইল জানা ফরজ, যতটুকু আপনার এই ধন সম্পদের সাথে জাকাতের মাসাইল সম্পর্ক অতটা জানা ফরজ। আপনার কাছে টাকা পয়সা আছে, স্বর্ণ চাঁদি আছে, স্বর্ণ চাঁদির জাকাতের বিধান জানা ফরজ। আপনার কাছে গরু নেই, ছাগল নেই, উঁট নেই, সুতরাং ওই বিধান না জানলেও চলবে, কিন্তু যার কাছে উঁট আছে, উঁটের পাল আছে, তাকে উঁটের জাকাতের বিধান জানা ফরজ, যে আমাকে কয়টা উঁট দিতে হবে, আর কয়টা ছাগল দিতে হবে, আর কয়টা গরু দিতে হবে। এক কথায় বলছিলাম যে আমরা দিন সম্পর্কে জ্ঞান অর্জন করব এই উদ্দেশ্যে এখানে হাজির হয়েছি। আল্লাহ যেন এই নিক নেক নিয়ত কবুল করেন এবং এতে যেন আল্লাহ বরকত দান করেন, এর মাধ্যমে আমাদের দুনিয়া আখিরাতকে আল্লাহ যেন ভালো করে দেন। সংক্ষেপে এমন দুনিয়ার সব ভালো চেয়ে ফেললেন, আর আখিরাতের পরকালের সব ভালো কিছু চেয়ে ফেললেন আপনি, একটা একটা করে বলা সম্ভব না, কারণ বহু কল্যাণের আপনার প্রয়োজন, দুনিয়াবী কল্যাণের আর বহু পারলৌকিক কল্যাণের প্রয়োজন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি যে দোয়াটি পাঠ করতেন তা হচ্ছে কোরআনে করিমের দোয়া, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ যেন আমাদের এই সৎ নিয়তে বরকত দান করেন এবং এলম শিখার তৌফিক দান করেন, যেই এলম আমাদের কাজে আসি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া, আল্লাহ আমাদেরকে উপকারী এলম দান করো, জ্ঞান দান করো। উপকারী এলম হচ্ছে ওয়াহির এলম, ওয়াহির জ্ঞান, এলমুল ওয়াহি, কোরআন এবং সুন্নার জ্ঞান। আর এই জ্ঞানই সৌদি আরবে আলহামদুলিল্লাহ বিতরণ করা হয়, এখানে দুনিয়ার কিসসা কাহিনী শোনানো হয় না, এখানে কারো বুজরুগি শোনানো হয় না, কারো কেরামতির ছড়াছড়ি নাই, ওই সব শোনানো হয় না, হ্যাঁ আপনার আবেগকে নিয়ে খেলা করা হয় না, এখানে এই জনগণ বেচারারা মিসকিন, তাদেরকে ওই রাজনীতি শেখানো হয় না। আপনি রাজনীতি শিখেই কি করবেন, ওইখানে তো পৌঁছিতে পারবেন না, যারা পৌঁছেছে তারা শিখুক। বড় বড় কথা শিখার জন্য আপনার আপনার উদ্যম উদ্দীপনা, আর এখানে আপনার আসল ফরজই শিখেননি, সেটা হচ্ছে ওহির জ্ঞান অর্জন করতে হবে, যেই ওহি আপনাকে আকিদার জ্ঞান দিয়েছে, আপনার আকিদা দিনই বিশ্বাস কী হবে, যে ওহির মাধ্যমে আপনার ইবাদত বন্দেগীর তরিকা শিখতে হবে, নিয়ম কানুন শিখতে হবে, যেই ওহির এলম কোরআন সুন্নার এলমের ভিত্তিতে আপনাকে আপনার আখলাক চরিত্র গঠন করতে হবে, আপনার মামলাত লেনদেন আদান প্রদান ব্যবসা বাণিজ্য, আমি যেই রুজিটা উপার্জন করছি সেটা কি আমার হালাল উৎস থেকে আসছে না হারাম থেকে আসছে না সন্দেহপূর্ণ, এ সমস্ত কিছু জানা একজন মুসলিমের জন্য ফরজ, তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। এই উদ্দেশ্যে আমরা হাজির হয়েছি, আল্লাহ যেন আমাদের এই উদ্দেশ্যে সফল করেন এবং আমাদেরকে যেন আল্লাহ উপকারী এলম দান করেন। এলম শিখে থামলে হবে না, এই জন্য সুনানে আবু দাউদের হাদিসে রয়েছে যে ও আমালা মুতাকাব্বিলা, এবং এমন আমলের তৌফিক দান করো, তোমার কাছে এমন আমল চাইছি যেই আমল তোমার কাছে কবুল হয়, তোমার কাছে মকবুল হয়, গৃহীত হয়। এলম আগে চাইলেন যেটা উপকারী, তারপরে এমন আমল চাই, আমল শুধু করলে হবে না, আমলটা কী হইতে হবে, কবুল হইতে হবে। আর আমল কবুল হওয়ার জন্য দুটো শর্ত আছে, জানা আছে কি শর্ত, রোমার লোকেরা বলবেন, রিয়াজের লোকেরা নাই, রিয়াজের ভাইয়েরা বলবেন না, রোমা
যে সেন্টার, এই সেন্টারে যারা আসেন তারা বলতে পারেন, অথবা সেন্টারে না এসে দূর থেকেই হয়তো সহি আকিদ আলহামদুলিল্লাহ শিখেছেন এবং সহি আমল শিখেছেন। আপনার আমলটা সহি শুদ্ধ হবে দুটো শর্ত সাপেক্ষ, যদি আপনার আমলে দুটো শর্ত মৌজুদ থাকে, বিদ্যমান থাকে। সে দুটো শর্ত কি? রোমার মানুষ একটা হাত উঠান। এক শর্ত হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, এক কথা বলতে পারেন এখলাস, একমাত্র আল্লাহর জন্য করা। এখলাস আরবিতে কি বলবেন? এখলাসের সাথে কাজ করা, একমাত্র আল্লাহর জন্য সেই কাজটি হইতে হবে, কোনো দুনিয়ার গরজন না থাকে, হ্যাঁ, বা অন্য কাউকে শরিক না করা হয়। দ্বিতীয় শর্ত হচ্ছে মোতাবাত, মানে অনুসরণ করা, ফলো করা। কাকে? যাকে আল্লাহ পাঠিয়েছেন অনুসরণ করার জন্য, যাকে আল্লাহ বলেছেন উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি হবে? আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বিলা। তাহলে আমলটা কবুল হবে। তাহলে আমলটা কি হবে? কবুল হবে। আমল হইতে হবে এক আল্লাহর জন্য। নামাজ পড়ছেন, এক আল্লাহর সন্তুষ্টি, পরকালের মুক্তি, দুনিয়া আখেরাতের সুখ শান্তি, আল্লাহ রাজি হবেন, দুনিয়া আমার ভালো হবে, আখেরাত ভালো হবে। খুব সহজ ভাষায় বুঝে, আমার দুনিয়াও সুন্দর হবে, আখেরাতও সুন্দর হবে, কারণ আল্লাহকে আমি রাজি রাখার সবসময় চেষ্টা করি, সর্বদাই চেষ্টা করি। আমাল মুতাকাব্বিলা, ইখলাস। দুনিয়ার কোনো গরজ, কারো ভয়, কারো চাপের মুখে কাউকে খুশি করা, কফিল আমার দিনদার ধার্মিক, সুতরাং তাকে তার সন্তুষ্টি, অথবা আমি ইসলামিক সেন্টার জালিয়াতে চাকরি করি সেজন্য ইসলামিক সেন্টারে চাকরির খাতিরে, অথবা আমি মসজিদে চাকরি করি সুতরাং মসজিদের চাকরির খাতিরে আমার ফজর নামাজ, অথবা এইরকম যে কোনো গরম, আমি শ্বশুর বাড়ি গেছি সেজন্য শ্বশুর আমার কী বলবে যে জামাই বেনামাজি, সেই জন্য তার খাতিরে চক্ষু লজ্জায় না, কোনো কিছু নেই। এখলাস, এখলাস এ সমস্ত দুনিয়ার স্বার্থের পরিপন্থী বিষয়, যার মধ্যে এখলাস আসবে, নিখুঁত নির্ভেজাল করবে, দুনিয়ার কোনো গরজ থাকবে না আমলে, এ হচ্ছে এখলাস। আর দ্বিতীয় শর্ত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাই আমলটি হইতে হবে। তাহলে প্রত্যেকটি আমলের ক্ষেত্রে আপনাকে জানতে হবে যে আমার এই আমলটা নবীর তরিকায় হইল কি না। সহজ ভাষায় বুঝেন, আপনি যে আমলটাই করছেন আপনাকে আগেই চেক করে নিতে হবে, যাচাই করে নিতে হবে যে এই আমলটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হলো কি না। দুই একটি উদাহরণ দিই, নামাজ পড়ছেন মাশাআল্লাহ, অনেকেই কিন্তু ধার্মিক পরিবারে জন্মগ্রহণ করেছেন কিন্তু ধর্ম পেয়েছেন জন্মসূত্রে বিদাতি ধর্ম, বিদাত মিশানো নামাজ, বিদাত মিশানো রোজা, বিদাত মিশানো হজ, হ্যাঁ, বিদাত মিশানো জিকির আজকার ওজিফা, এইসব পেয়েছেন। এখন জীবনে কি চেক করেছেন? 30 বছর নামাজ পড়ছেন আপনি, কিন্তু আপনি যাচাই বাছাই করেন না যে আমি যে নামাজটা পড়ছি এই নামাজটা কি হুবহু রাসূলুল্লাহ সাল্লামের নামাজ না তার সাথে ভিন্নতা আছে, কোনো পার্থক্য আছে। যদি পার্থক্য থাকে তো জানবেন যে আমালান মুতাকাব্বিলা হয় না, আমল কবুল হয় না, ভালো করে জেনে না। এরপরে যদি আপনার চিন্তা থাকে, মাথার ব্যথা থাকে যেন আমলকে কবুল করাইতে হবে, তাহলে সংশোধন করে নেবেন, চেক করেন যে আপনার নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কিনা। আর যদি মাথার ব্যথা না থাকে যে একরকম হইলেই হইল, তাহলে আপনি অবুজ হয়ে থাকলেন, এইরকম অবুজ হয়েই থেকে যাবেন আর ফেঁসে যাবেন, আল্লাহকে একটু ভয় করেন আর আখেরাতের জন্য চিন্তা করেন, নিয়ত পড়ে নামাজ শুরু করবেন, জায় নামাজের দোয়া পড়ে নামাজ শুরু করবেন, হ্যাঁ, ইক্তাদায় তো বেহাজাল ইমামে উচ্চারণ করে নামাজ শুরু করবেন, আর সম্মিলিত মোনাজাত দিয়ে নামাজ শেষ করবেন, আর বলবেন যে আমি তো এতদিন ধরে নামাজ পড়ি, জীবনে নামাজ ছাড়িনি, আমল তো কবুল হয় না, কবুল হয় না। আল্লাহ যেন হেদায়ত দান করেন যারা এই ভুলগুলিতে রয়েছে, তাদের হিতাকাঙ্ক্ষী আমরা, তাদের দরদি, তাদের সংশোধন চায়, তাদের ভুল ধরা উদ্দেশ্য না, তাদের সংশোধন চায়, যাতে করে তারা আমল করে ফেঁসে না যায়। আমলও করলেন, খাটলেন, মেহনত করলেন, বেতন পেলেন না, কত ক্ষতিগ্রস্ত, কত ক্ষতিগ্রস্ত। আপনি বাড়িতে বসে থাকেন, আরামে এসছেন, বসে আছেন, 2 মাস 3 মাস 4 মাস কাজও নেই, বেতন নেই, অত আফসোস হবে না। বাড়িতে দেশে টাকা পয়সা আছে, খাওয়া দাওয়া চলছে, সংসার চলছে, অত টেনশন নেই, আছি আছি। কিন্তু ডিউটি করলেন কমপক্ষে 8 ঘন্টা করে দিনে, বা 10 ঘন্টা 12 ঘন্টা, আর তারপরে বেতন পেলেন না, আমেলা তো না সেবা তসলা নারায়ণ হাবি,
জি হ্যাঁ, দুনিয়ার এইরকম ডিউটি করে বেতন না পেলে কত যে আক্ষেপ হয়, ঠিক তেমনই কিয়ামতের দিনে বিচার দিবসে আক্ষেপ হবে। আমেলা অনেক লোক রয়েছে, আল্লাহ সূরা আশাতে বলেছেন, যারা অনেক আমল করেছে, অনেক আমল করেছে, না সেবা কঠোর পরিশ্রম করেছে, মেহনত করেছে, যেমন তোমার মেহনত না, এর সাথে সত্র রাকাত নামাজ পড়েছে, আমরা সাত রাকাত পড়ি, সে সত্র রাকাত আরও দশ রাকাত বেশি পড়েছে আমাদের চাইতে, কথা বুঝতে পেরেছেন, কঠোর পরিশ্রম করেছে, ইশরাক পড়েছে, সলাতুদ্দোহা পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, আর আওয়াবিনের একটা জাল নামাজ জানেন না, জানেন না কেন বললাম, সহিগুলোকে বললাম যে ইশরাক সলাতুদ্দোহা চাস্ত আর তাহাজ্জুদ বললাম, কারণ ওগুলো পড়েন, ওগুলো পড়ছেন আলহামদুলিল্লাহ, খুব ভালো, খুশি হন যে আলহামদুলিল্লাহ পড়ছেন, কিন্তু ওইটাও নবীর তরিকায় হইতে হবে। আর আওয়াবিনের নামাজ মাগরিব পড়ে না, না মাগরিব পরে কোনো আওয়াবিনের নামাজ নেই, জাল নামাজ, এটা হচ্ছে জাল নামাজ, আওয়াবিনের নামাজ এটা আওয়াবিন, সলাতুল আওয়াবিন এটা হচ্ছে সলাতুদ্দোহা চাস্তের নামাজের অপর নাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সলাতুল আওয়াবিন হিনা তারমিজুল ফিসাল, আল্লাহ বিরুদ্ধে আল্লাহ অভিমুখী যারা, আওয়াবিন আল্লাহ অভিমুখী, আল্লাহকে যারা পেতে চায় তাদের নামাজ হচ্ছে হিনা তার মেজুল ফেসাল, যখন উটের বাচ্চার পা এই মরুভূমিতে বালিতে উত্তপ্ত হয়ে যায়, তাপ অনুভব করে, তখন আর দাঁড়িয়ে থাকতে পারে না, বসে যায়, দাঁড়িয়ে থাকতে পারে না উটের বাচ্চা, তখন বসে যায়, হিনা তার মেজুল ফেসাল, যখন পা গরম হয়ে যায় ফেসাল উটের বাচ্চা, উটের বাচ্চার পা তাড়াতাড়ি বড় উটের চাইতে বেশি হ্যাঁ গরম অনুভব করে, তখন আর দাঁড়িয়ে থাকতে পারে না, ছটপট করে, ওই সময়টা হচ্ছে কিসের নামাজ, সলাতুল আওয়াবিন, আওয়াবিন নামাজ। তো মাগরিব পরে এত গরম হয় নাকি বলেন, সৌদি আরবে তো থাকছেন আপনারা, মাগরিব পরে বালি বেশি গরম হয় না, দশটা এগারোটার দিকে গরম হয় সকালে, সকাল থেকে ঠান্ডা ছিল, সারা রাত ঠান্ডা পড়েছে, তারপরে সকালে যখন রোদের তাপ পড়তে পড়তে আটটা নয়টায় তাপ বাড়তে বাড়তে দশটা এগারোটার দিকে এমন তাপ হয়েছে, আর উটের বাচ্চা মরুভূমিতে টিকতে পারছে না, ওই সময় হচ্ছে সলাতুল আওয়াবিন, ওইটাই হচ্ছে সলাতুদ্দোহা, ওইটা হচ্ছে ফার্সি ভাষায় চাস্তের নামাজ। জি, তো বলছিলাম যে আমল কবুল হচ্ছে কি না, আমল কবুলটা জানবেন কি করে, এই এলএম শিখবেন তাহলে, দাওয়া সেন্টারগুলিতে হ্যাঁ তাওয়িয়াতুল জালিয়াত যেগুলোকে রিয়াজের ভাষায় শুধু জালিয়াত বলেন, হ্যাঁ জালিয়াত, বাংলা জালিয়াত নয়, আবার এটা হচ্ছে আরবি জালিয়াত, বুঝেন না, বুঝেন না, যারা বিদ্বেষী তারা এই জালিয়াত কথাটি নিয়ে কি করে ঠাট্টা মস্করা করে, কেন বাংলা জালিয়াত মানে কি দু নম্বরই করা, তাই না, জালিয়াতি করা, এত অবুজের অবুজ না বুঝেও অবুজের ভান করে, যে বলে ও জালিয়াতে কি শিখানো হবে, জালিয়াতে জালিয়াতি শিখানো হবে, আউযু বিল্লাহ, কত মনে শয়তান বাসা করে আছে যে জালিয়াতে কি শিখানো হবে, জালিয়াতি শিখানো হবে, আরে আরবিতে জালিয়াত তো তোমার বাংলার কেন জালিয়াতি শিখাবে, তোমরা জালিয়াতি শিখাইতে পারো, কারণ তোমরা জালিয়াত ওই জালিয়াতি বুঝো, কিন্তু আরবরা জালিয়াত মানে প্রবাসী বুঝে, জালিয়াত মানে কি বুঝে, প্রবাসী, সুতরাং প্রবাসীদেরকে শিখাবার জন্য এই সেন্টারগুলি খোলা হয়েছে, এবার বুঝতে পেরেছেন, অনেকে বুঝেন না, বুঝে নেন, আর অনেকে অনেকে কানাকে হাইকোর্ট দেখায় ধোকা দেওয়ার বলে যে এখানে জালিয়াতি মানে আসল ইসলাম পাবেন না, হ্যাঁ তো এরা যাতে করে কানা আপনাকে কানা না বুঝে হাইকোর্ট না দেখায়, জি কথা বোঝা গেছে, ধোকা না দিতে পারে, প্রতারিত না করতে পারে, আল্লাহ যেন ওদের স্যার থেকে অনিষ্ট থেকে আপনাদের সকলের হেফাজত করেন, এবং সহি আকিদা সহি এলেম সহি আমলের আল্লাহ যেন তৌফিক দান করেন, যখন এলেম উপকারী হবে এলমান নাফিয়া আর আমল কবুল হবে তখন আপনার দুনিয়ার প্রয়োজন আখেরাত সুন্দর হয়ে গেছে, এলেম হাসিল এলেমের ফরজ আদায় হয়ে গেছে আর আমলের ফরজ আদায় করছেন আর সেটা কবুলও হচ্ছে, ওয়ারিজকান ওয়াসিয়া বা ওয়ারিজকান তৈয়বা, দুটো রেওয়ায়ত, একটা হচ্ছে রিজকান ওয়াসিয়া রেওয়ায়ত আর এই রেওয়ায়তে রয়েছে ওয়ারিজকান তৈয়বা, আল্লাহ আমাকে হালাল রুজি দাও, কারণ আমাকে এলেম শিখে আর তারপরে আমল করে নামাজ পড়ে যাকাত দিয়ে রোজা রেখে হজ করে আমাকে রুজি রোজগারও করা লাগবে, কারণ আমার পেট আছে, আমার স্ত্রী আছে, আমার ছেলে মেয়ে আছে, তাদেরকে রুজি দিতে আহার দিতে হবে, সুতরাং ওয়ারিজকান তৈয়বা, আল্লাহ হারামের কাছে নিয়ে যেও না, আমাকে হালাল রিজিক দান করো, এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামে দোয়া, ব্যাপক অর্থপূর্ণ দোয়া, তিনটি কথার দোয়া, কিন্তু কত কি চাইলেন চিন্তা করেন,
এলেমের ফরজ উপকারী এলিম আল্লাহ দাও, আমল যাতে করে আমার কবুল হয়, ফালতু না চলে যায় আল্লাহ। আর এলেম আমল যখন ঠিক হয়ে গেছে তখন আমি জান্নাতের রাস্তায় আছি, এটা যখন ঠিক হয়েছে আল্লাহ আমার দুনিয়াটাকেও ঠিক করে দাও। সেটা ওয়ারিজকান তৈয়বা, ওয়ারিজকান আসে প্রশস্ত রেজিকের মাধ্যমে বা পাক পবিত্র হালাল রেজিকের মাধ্যমে। আল্লাহ যেন আমাদেরকে উপকারী এলেম দান করেন আর আমাদের আমলকে কবুল করেন এবং আমাদের রেজিকে বরকত দান করেন, আমাদের হালাল রেজিক দান করেন এবং হারাম থেকে সন্দেহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আজকের আলোচনা, এই আলোচনায় যথেষ্ট, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেন না, করতেন? আমরা পড়ে শুনে যা বুঝলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা আলোচনা এক দুদিনই করেছেন, একদিন লম্বা সারাদিন করেছেন, মাঝে মধ্যে করেছেন, কিন্তু অধিকাংশ সময়ের আলোচনা হাদিসগুলি পড়লে বুঝতে পারবেন। একটা হাদিস হয় এক লাইনের, দু তিনটা কথা আছে, কিন্তু তাতেই দুনিয়া আখেরাত সাহাবীরা সুন্দর করে নিয়েছে, আমল করেছেন। যেহেতু কথা অল্প কিন্তু আমল যথেষ্ট তারা করেছেন, এ একটি কথাকে উপেক্ষা করেননি, যার ফলে ওই এক লাইনের হাদিসই তাদের দুনিয়াকে সুন্দর করে দিয়েছে, আখেরাতকে সুন্দর করে দিয়েছে। দুই লাইনের হাদিস, তিন লাইনের হাদিস, পাঁচ লাইন, বড় হাদিস খুব কম পাবেন যে দু চার দশ লাইনের হাদিস আছে। তাহলে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় বড় লেকচার দেননি। কিন্তু আজকালকার জামানা হচ্ছে যে বড় লেকচার হয় আর আমল খুবই কম হয়, আমলে স্বল্পতা আর আমাদের কথা অনেক বেশি। যারা বলি তাদের অবস্থা এরকম, আল্লাহ রহম করেন, আল্লাহ মাফ করেন, আর যারা শুনি তাদের অবস্থা তো বলতে হবে না, যে শুনি কিন্তু আমরা শুনে ওকালু সামেনা ওয়া আতানা গুফরানাক রব্বানা ওয়া ইলাইকাল মসির, আল্লাহ শুনলাম, আর শোনার পরে যেহেতু তোমার কথা হয়েছে, কোরআন সুন্নার কথা হয়েছে, সুতরাং মেনে নিলাম, গোফরানাকা, বাকি যা ভুল ত্রুটি হয়েছে বা হচ্ছে আল্লাহ তোমার কাছে মার্জনা কামনা করি, তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তোমার কাছে আমাকে ফিরে আসতে হবে, তোমার কাছে প্রত্যাবর্তন স্থল। সামেনা ওয়া আতানা বলতে হবে, যদি মমিন মুসলিম হন তো শোনার পরে কী করতে হবে? সামেনা ওয়া আতানা, আল্লাহ শুনলাম, যা কিছু শুনলাম এই আজকের আলোচনায় রোমা সেন্টারে, আমার যেটুকু জ্ঞান তাতে বলছে যে কোরআন এবং হাদিসেরই কথা, কোনো ভুল কথা নাই, সুতরাং আমি শুনে মানলাম, আমল করব, তাহলে আপনি কামিয়াব, তাহলে আল্লাহ মাফ করে দেবেন, গফরানাকা। আল্লাহ শিখাচ্ছেন কোরআনে কারিমের দোয়া, যেহেতু আল্লাহ শিখাচ্ছেন যে সামেনা ওয়া আতানা যদি বলো আর তারপরে ক্ষমা চাও তো আমি মাফ করবো, এই জন্য ক্ষমা চাওয়া শিখিয়ে দিচ্ছেন রব্বুল আলামিন। কিন্তু আর এক আয়াতে ইহুদিদের চরিত্র আল্লাহ বলেছেন যে তারা কি বলতো, ওয়াকালু সামেনা ওয়া আসাইনে, হে মোহাম্মদ, মদিনার ইহুদিরা বলতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কথা শুনলাম শুনলাম কিন্তু আসাইনা, অন্তর থেকে মানি না। জি, ঠিক ওই রকমই যেমন আমাদের দেশে বাপ মা বলে যে ছেলেটা আমার কথা শোনে না, কানে শোনে না, না হৃদয়ে শোনে না, হ্যাঁ হৃদয়ে শোনে, কানে ঠিকই শুনছে, বাপ মা বলছে এটা কর এটা কর, লেখাপড়া কর, এই কর সেই কর, ও কানে সব কথা শুনছে কিন্তু অন্তর থেকে যেহেতু মানে না, পালন করে না, সেই জন্য বাপ মা কী বলে, হ্যাঁ আমার ছেলেরা কথা শোনে না। জি, ঠিক ওই রকমই ইহুদিদের চরিত্র ছিল, তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতো কানে, কিন্তু বলতো যে তোমার কথা অন্তরে ঢোকানো যাবে না, মানবো না। আপনারা তাওহীদের কথা সৌদি আরবে শুনছেন আলহামদুলিল্লাহ, ইসলামিক সেন্টারগুলিতে আমি হই আর যে কোনো দায়ী ভাইরা শেখেরা হন না কেন, আলহামদুলিল্লাহ তারা তৌহিদ সুন্না পড়ালো, কোরআন এবং হাদিস পড়ালো, আর তাদের অধিকাংশ মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এসছে। আপনারা অত হালকা মনে করেন, অথবা জামিয়াতুল ইমাম ইসলামিক ইউনিভার্সিটি রিয়াজ থেকে পাশ করেছে, সুতরাং তাদের কাছে তৌহিদের যথেষ্ট জ্ঞান আছে, দেশে যা পড়েছে পড়েছে, কিছু যদি ভেজালও সে থেকে থাকে, আমাদের কিছু ভেজাল ছিল আলহামদুলিল্লাহ, এই দেশে না আসলে আপনারা কেন আমরাও মেলা ভেজাল মুক্ত হইতে পারতাম না। তো এখানে লেখাপড়ার মাধ্যমে যে তৌহিদটাকে সুন্দর করেছি আমরা আর সুন্নাতটাকে বুঝতে শিখেছি, সালাফে সালেহিনের মানহাজ তরিকাটাকে বুঝতে শিখেছি, সাহাবাই কেরামদের আদর্শ কোনটা ছিল সেটাই আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছি, আকিদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে। সুতরাং আপনারা ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আপনাদের করণীয় হচ্ছে যথাসাধ্য আল্লাহকে ভয় করুন, আমল করুন, আমলের দাওয়াত দিচ্ছি, বেশি শোনার জন্য না, শোনেন আমল করেন। আর আপনাদের এখানে
আমাদের ছোট ভাই শেখ ইব্রাহিম, জামিয়াতুল ইমাম মোহাম্মদ বিন সৌদ আল ইসলামিয়া, ইসলামিক ইউনিভার্সিটি যে রিয়াদে রয়েছে, আল ইমাম ইউনিভার্সিটি বলে আপনারা জানেন, সেখানকার মাশাআল্লাহ, সেখান থেকে তিনি অনার্স পাশ করেছেন, আর পাশ করার পরে মাস্টার্স করছেন, তার মানে এখানকার দাইদের মতো মোটামুটি শেখ হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। আর হাইয়ুস সাহাফা যে রিয়াজে রয়েছে, হাইয়ুস সাহাফার ইসলামিক সেন্টারে তিনি নিয়মিত ক্লাস নেন। রোমা সেন্টার যেহেতু খালি আছে, এখানে কোনো শেখ নেই, মাসে একবার আমরাই পরামর্শ দিয়েছি যে এখানে আসলে আমাদের দিনী ভাইদের উপকার হবে, এখানে এসে তিনি তৌহিদ শেখাবেন, এবাদত শেখাবেন, নামাজ শেখাবেন, সহি শুদ্ধ সব কিছুই শেখাবেন। আল্লাহ যেন আপনাদের সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন এবং শেখ ইব্রাহিমকে ভালো কথা বলার তৌফিক দান করেন এবং তার দাওয়াতি কাজে এখলাস এবং বরকত দান করেন, আর আপনাদেরকেও তা থেকে যেন উপকৃত লাভবান হওয়ার তৌফিক দান করেন। নিয়মিত আসতে হবে, ওই মাস ছয় মাসে যতই বড় আলেমকে নিয়ে আসেন আর যতই বড় বক্তাকে নিয়ে আসেন, মাস ছয় মাসে কিছু কথা শুনলেন আর তারপরে ধীরে 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 ওগুলো ডিলিট হয়ে গেল, থাকে না মেমোরিতে, বেশি থাকে না, কথা বোঝা গেছে? যার ফলে ওই মাস ছয় মাস এক বছর একটা প্রোগ্রামে শুধু হাজির হবে না, মনে করেন যে দিন শিখে নিচ্ছি, না এটা যথেষ্ট নয়, হাতে নাতে শিখতে হবে। সাপ্তাহিক প্রোগ্রাম, আর যদি সাপ্তাহিকে না যদি জুটে তাহলে কমপক্ষে মাসিক প্রোগ্রামে হাজির হবেন, দলিলের সাথে শিখবেন, দলিলের সাথে তৌহিদ শিখবেন, দলিলের সাথে সুন্নাত শিখবেন, দলিলের সাথে শিরককে চিনবেন, দলিলের সাথে বেদাতকে চিনবেন, আর শিরক বেদাতকে বর্জন করবেন, পাপকে বর্জন করবেন, তাওহীদ সুন্নাহ এবং দিন এবং তাকওয়াকে আঁকড়ে ধরবেন। আলোচনা আজকে করব আপনাদের সামনে, আমরা এখানে পুরুষ লোকেরে আছি, মহিলা তেমন নেই, যদিও হয়তো দু একটা ফ্যামিলি থাকতে পারে, কিন্তু এমন আলোচনাগুলি যেগুলিতে আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করা, পারিবারিক দায়িত্ব, কারণ প্রথম দায়িত্ব হচ্ছে আমার নিজের নাফস সম্পর্কে, আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, আমাকে, আপনি বাঁচাইতে পারবেন না, আপনাকে বাঁচাইতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে জাহান্নাম থেকে বাঁচাবার, আপনাকে আমি বাঁচাইতে পারবো, আপনার বাপ মাও বাঁচাইতে পারবে না, নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করার ব্যবস্থা, ব্যক্তি জীবনের সংস্কার সংশোধন, আর তারপরে হচ্ছে পরিবার, ছোট্ট একটা রাষ্ট্র পরিবার, স্বামী স্ত্রী আর ছেলে মেয়ে, আর তার সাথে কারো বাপ মা থাকতে পারে, ছোটো ভাই বোনেরা থাকতে পারে, বড়ো হইলে তো তাদের বিবাহ শাদী হয়ে পৃথক পৃথক হয়ে গেছে, চলে গেছে। এই যে পরিবার যাকে বলা হয় বাংলা ভাষা অথবা আরবি ভাষায়, ইসলামিক পরিবার আমরা কেমন করে তৈরি করব, ইসলামিক জীবন কী করে গঠন করব, এই ক্ষেত্রে আমাদের করণীয় কী, পদক্ষেপ কী সম্পর্কে, ইসলামিক পরিবার সম্পর্কে। ইসলামিক পরিবার যখন তৈরি করবেন তখন আপনার স্ত্রী জান্নাতি রমণী হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে, আপনি তার আগে জান্নাতি হবেন, আপনার স্ত্রীর জান্নাতি হওয়া আগে মাথার ব্যথা না আপনার জান্নাতি হওয়ার আগে মাথার ব্যথা, কথা বোঝা গেছে? এই কথাটি আজকে প্রথম বুঝাবো, যে আপনি আগে জান্নাতি হওয়ার, নিজের জান্নাতি হওয়ার ফিকির করবেন না আপনার স্ত্রীকে জান্নাতি বানাবার ফিকির করবেন, আপনি নিজে জান্নাতি হওয়ার চিন্তা করবেন আর জাহান্নাম থেকে রক্ষার চেষ্টা করবেন, নাকি আপনার বাপ মাকে জাহান্নাম থেকে মুক্ত করার চেষ্টা করবেন, যে বাপ মাকে বকশায় আগে, না আপনাকে বকশান, আপনাকে বকশাবার আগে চেষ্টা করেন। সূরা তাহরিম আয়াত নম্বর ৬, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিন সকল, হে বিশ্বাসীরা, আল্লাহ রব্বুল আলামিন বিশ্বাসীদেরকে সম্বোধন করছেন, কারণ আপনার আমার বিশ্বাস আছে, একজন অমুসলিমের বিশ্বাস নেই, না আল্লাহতে বিশ্বাস আছে, যে আল্লাহ শুধু আল্লাহ আছে এটা বিশ্বাস নেই, আল্লাহ আছেন এবং আল্লাহ একক একক, আর আল্লাহ রব্বের সব কিছু শুনছেন জানছেন দেখছেন, আর আল্লাহ রব্বুল আলামিন কাদির সর্বশক্তিমান, সুতরাং আমি যা কিছু করি না কেন আল্লাহ দেখছেন, যা কিছু বলি না কেন আল্লাহ শুনছেন, হ্যাঁ যে অবস্থায় থাকি না কেন আল্লাহ সূক্ষ্ম খবর রাখছেন, তিনি আলিমুন সামিউন খাবিরুন বাসিরুন, এবং যা কিছু করি না কেন শেষ পরিণামে হাজির হইতে হবে আসামি হয়ে আল্লাহর কাছে, সেখানে সকলের হিসাব হবে, সেখানে হাজির করতে আল্লাহ কাদিরুন সর্বশক্তিমান। আল্লাহর নামগুলি, 99টি নাম আমাদের মুসলিম সমাজে ভারত বাংলাদেশ পাকিস্তানে মুখস্থ করানো হয়, যে আসমা হোসেন আমি মুখস্থ, আর কত যে গর্ব করে যে আমার আসমা হোসেন আমি মুখস্থ আছে, 99টি নাম মুখস্থ আছে, আর ঝরঝর করে বলতে পারে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফুর ইয়া সত্তার ইয়া গাফফার, করে না করে না,
আর কত ফখর করে যে আমি 99টা নাম মুখস্থ করেছি। আমি আজকে বলছি আপনাদেরকে যে শুধু নাম মুখস্থ করে জীবনও পাল্টিবে না, আর শুধু নাম মুখস্থ করে জান্নাতে পাওয়া যাবে না, যদি নামগুলির অর্থ জেনে সেই অনুযায়ী আমল না থাকে, আকীদা না থাকে। নাম কোনো মন্ত্র না। আমি বহু আলোচনায় এই কথাটি বলি যে ইসলাম কোনো মন্ত্রের ধর্ম না, ইসলাম কোনো মন্ত্রের দিন না। হ্যাঁ, হিন্দু ধর্ম মন্ত্রের ধর্ম, মন্ত্র পাঠ করলে বিয়ে হয়ে যায় তাদের, মন্ত্র পাঠ করলে তাদের পূজা হয়ে যায়, মন্ত্র পাঠ করলে তাদের এই হয়ে যায় সে হয়ে যায়, কিন্তু আমাদের মন্ত্র পাঠ করে কিছু হয় না। এমনকি কালেমা তাইয়েবা কোনো মন্ত্রও না। কালেমা তাইয়েবা হচ্ছে বিশ্বাসের বিষয়, কালেমা তাইয়েবা হচ্ছে শাহাদাত স্বীকৃতির বিষয়, শাহাদাতের বিষয়, সাক্ষ্য প্রদানের বিষয়। কালেমা তাইয়েবা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বাস্তবায়নের বিষয়, আমল করার বিষয়। জি, অন্তর থেকে বিশ্বাস করতে হবে, যেমন আল্লাহকে রসুলকে তেমনই সেটা স্বীকার করতে হবে, তেমনই আপনাকে আমল করতে হবে। আল্লাহকে বিশ্বাস করেছেন আর এর সাক্ষী দিয়েছেন, সুতরাং আল্লাহর জন্য যে করণীয় ইবাদতটা করতে হবে এটা হচ্ছে বাস্তবায়ন করা, আমল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাক্ষ্য দিচ্ছেন, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু। এই যে আপনি সাক্ষী দিচ্ছেন, শুধু মৌখিক সাক্ষী দিলে হবে না, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হক সম্পর্কে সচেতন হইতে হবে। আমার উপর নবীর হক কি? নবীর হক আছে, ফরজ হক আছে, সুন্নত হক আছে, মুস্তাহাব হক আছে, কমপক্ষে ফরজ হক আদায় করতে হবে, নবীর না হলে নাজাত পাবেন না। সেটা হচ্ছে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় সমস্ত ইবাদত বন্দেগী করবেন। বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করেছেন, অমুসলিমদেরকে সম্বোধন করেননি। কারণ যে ঈমানই রাখে না যে আল্লাহ ধরবেন, যে ঈমানই রাখে না যে আল্লাহর ইবাদত আমার উপর ফরজ, এই উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেছেন। একজন অমুসলিম কি বিশ্বাস করে যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন মানুষকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন? না, সে বিশ্বাস করে না। কিন্তু আপনি আমি বিশ্বাস করি যে আমাকে আল্লাহ খাওয়ার জন্য সৃষ্টি করেনি, আমাকে আল্লাহ ভোগ বিলাস করার জন্য সৃষ্টি করেনি, আমাকে ঘুমানোর জন্য সৃষ্টি করেনি, আমাকে এইখানে যা ইচ্ছা তাই করার জন্য সৃষ্টি করেনি, আমাকে আল্লাহ লিয়াবুদুন তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তার ইবাদত হচ্ছে আদেশগুলি মানা আর নিষেধাজ্ঞাগুলি যেগুলি রয়েছে সেগুলি থেকে বেঁচে থাকা, বিরত থাকা, যা নিষিদ্ধ কথা কাজ তা থেকে বিরত থাকা, এটা হচ্ছে ইবাদত ব্যাপক অর্থে। এই উদ্দেশ্যে আমাকে সৃষ্টি করেছেন, সুতরাং আমি মমিন, আপনি মমিন মুসলিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে রক্ষা করো আর নিজের পরিবারকে রক্ষা করো। আল্লাহকে কি বলছেন, আগে নিজের স্ত্রীকে জান্নাতি বানাও না আগে তুমি জান্নাতি হও? হ্যাঁ, কু আনফুসাকুম, তুমি নিজেকে রক্ষা করো জাহান্নাম থেকে। জাহান্নামের আগুন থেকে যদি রক্ষা পেয়ে যান তাহলে কোথায় যাবেন? তাহলে কোথায় যাবেন? আখেরাতে গেলেন আর আল্লাহ বললেন যে তোকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছি, রক্ষা দিয়ে দিয়েছি, তাহলে কোথায় স্থান? হ্যাঁ, জান্নাত নিশ্চিত, কারণ ওখানে দুটো ঘর ছাড়া তৃতীয় কোনো ঘর নেই। হ্যাঁ, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর, জাহান্নাম থেকে নিজেকে রক্ষা। কু আনফুস, আপনারা হে পুরুষরা নিজেকে রক্ষা করুন জাহান্নামের আগুন থেকে, নিজেকে জান্নাতি বানান। সুতরাং জান্নাতি রমণী খুঁজার আগে আগে জান্নাতি পুরুষ হইতে হবে, এটা জানতে হবে আপনাকে যে আমরা জান্নাতি পুরুষ হইতে পেরেছি কিনা। কিন্তু একটা বড় রোগ আছে আজকাল, সেটা হচ্ছে অনেক স্বামী আছে আধা নামাজি বেনামাজি, কিন্তু মুসলিম হিসাবে মনে করে যে ওর স্ত্রীটা যাতে নামাজি হোক, ওর স্ত্রীটা কি হয়, নামাজি হয়। ইল্লা মাশাআল্লাহ, অল্প কিছু একেবারে নিকৃষ্ট আছে যে নিজেও বেনামাজি আর স্ত্রীর নামাজ পছন্দ হয় না তার, কিন্তু অধিকাংশ আধা নামাজি বেনামাজিগুলো হচ্ছে আমি না হয় ব্যস্ততার কারণে বেশি নামাজ পড়তে পারি না বা ফজর উঠতে পারি না, তোকে ঠিক নামাজ রাখতে হবে। হ্যাঁ, কারণ কি জানেন, আখেরাতের চাইতে দুনিয়া বড় কারণ, আখেরাতের চাইতে দুনিয়া বেশি গরজ। আখেরাতে জান্নাতে যাবে আমার স্ত্রী আর আমিও যাব, তাহলে তো দুজনকে নামাজি হইতে হবে, না হলে তো ও চলে যাবে জান্নাতে আমি তো যেতে পারবো না, ঠিক কিনা? ধরেন একজন পুরুষ আধা নামাজি আর তার স্ত্রী হচ্ছে পাক্কা নামাজি, স্ত্রীকে পাক্কা নামাজি মাঝে মাঝে বলেন তুই নামাজ পড়েছিস, হ্যাঁ তুমি নামাজ পড়েছো, নামাজ পড়েছো, ওর নামাজের খোঁজ খবর আছে, মাকে বলছেন যে আপনার বৌমা নামাজ পড়ছে একটু খোঁজ খবর রাখেন, মা তুমি খোঁজ খবর রাখিও বৌমার নামাজ টামাজ পড়ছে কি না, হ্যাঁ
জি, তো আপনার স্ত্রী তো জান্নাতে চলে যাবে, কিন্তু আপনি যে আধা নামাজি, আপনি যে জাহান্নামে চলে যাবেন, তখন আপনার স্ত্রীকে যে আর কেউ নিয়ে যাবে? বুঝতে পারছেন না, পারছেন না, একা তো থাকবে না, তখন আপনার স্ত্রী আর কাউরে ভাগে চলে যাবে যে আপনি জাহান্নামে চলে গেলে? হ্যাঁ, চিন্তা করুন একটু, একটু ভয় করুন, দুনিয়া থেকে এটা পছন্দ করবেন, বরদাস্ত করবেন যে আপনার স্ত্রীকে কেউ নিয়ে চলে যাক বা কারো ভাগে পড়ে যাক? কখনো বরদাস্ত করবে না। তাহলে এই আখেরাত সম্পর্কে কেন চিন্তা করছেন না? আখেরাতে বিশ্বাস ওই রকমই হইতে হবে যেমন এখন বিশ্বাস যে আমি আপনাদের সামনে আছি আর আপনার আমার সামনে আছে। এখন রাত, এটা বিশ্বাস করি না, করি না, না কারো সন্দেহ আছে যে এখন দিনও হইতে পারে? যেমন রাতকে রাত বলে বিশ্বাস করছেন, কারণ আইনুল ইয়াকিন, চোখে দেখে ইয়াকিন করছেন, তার চাইতে বড় ইয়াকিন হচ্ছে হাক্কুল ইয়াকিন। হ্যাঁ, আইনুল ইয়াকিন আর ইলমুল ইয়াকিন, সমস্ত ইয়াকিনের কথা কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন, যেটা জান্নাত সম্পর্কে হইতে হবে, সেটা জাহান্নাম সম্পর্কে হইতে হবে। আপনি যদি নামাজি না হন আর আপনার স্ত্রী পাঁচ অক্ত নামাজি হয়, তাহলে দুইজনের জায়গা দুই জায়গায় হবে, একজন জান্নাতে চলে যাবে, একজন জাহান্নামে চলে যাবে। কু আনফুসাকুম, নিজেকে রক্ষা করো জাহান্নামের আগুন থেকে, নিজে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করো, নিজে জান্নাতি পুরুষ হও, জান্নাতি অভিভাবক হও, জান্নাতি স্বামী হও, জান্নাতি বাপ হও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম, আর তারপরে তোমার পরিবার পরিজনকে নারান জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। পরিবার হচ্ছে স্ত্রী, পরিবার হচ্ছে ছেলেমেয়েরা, পরিবার হচ্ছে যদি বাপ মা আপনার সাথে থাকে তারাও পরিবারের সদস্য বলবো, পরিবার যদি আপনার ছোট ভাই বোনেরা থাকে, তারা স্বাধীন হয়ে চলে যায়নি যে তাদের ওপর, তারপরও মুখের কথা বলতে পারবেন, কিন্তু হয়তো চাপ সৃষ্টি করতে পারবেন, কারণ তারাও আপনার মতো সিয়ানা হয়ে গেছে, সাবালক হয়ে গেছে, সুতরাং তাদের ওপর আপনার বল প্রয়োগের ক্ষমতা আর নেই, কিন্তু মুখে বলার ক্ষমতা আছে। অন্যায়ের প্রতিবাদে যে তিনটা স্তর আছে, বল প্রয়োগ করে বাধা, আপনার স্ত্রীর বল প্রয়োগ করে তাকে নামাজি বানাইতে পারবেন, আপনার ছেলে মেয়েকে বল প্রয়োগ করে নামাজি বানাইতে পারবেন, আপনার বাপ মার উপর বল প্রয়োগ করা যাবে না, কিন্তু তাদেরকে নাসিহা করতে, কারণ তারা শ্রদ্ধাভাজন, তারা আপনার বাপ মা, কিন্তু তারপরেও আপ্রাণ চেষ্টা করতে হবে, যেমন আম্বিয়া রসুলগণ চেষ্টা করেছেন। আপনার ছোটো ভাই বোনেরা আছে, নামাজ পড়ছেন আর হোটেলে খাওয়াচ্ছেন, আপনার হোটেলে ফিরি ফিরি খাচ্ছে, স্কুল কলেজে পড়াশোনা করে আর তারা নামাজ পড়ছে না, পর্দা করছেন না, কী করবো, কথা শুনে না, আর ওদের কলেজের খরচ কী চোখের জন্য দিচ্ছেন আপনি, ওদের স্কুল খরচ কী করে দিচ্ছেন আপনি, দুনিয়া তাদের যোগান দিতে পারছেন আর আখেরাতে জাহান্নামে পাঠিয়ে দেবেন? সুতরাং তাদেরকে বাই ফোর্স নামাজি বানাইতে হবে, বাই ফোর্স তাদের জাহান্নাম থেকে রক্ষা করার চেষ্টা করতে হবে, জাহান্নামে তারা পড়তে যাচ্ছে তাদেরকে ধরে উদ্ধার করতে। কু আনফুসাকুম, এ কথাটি আমার কথা না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উদাহরণ মাসালি ও মাসাল উম্মতি, আমার উদাহরণ আর আমার উম্মতের উদাহরণ হচ্ছে কীরকম, যে এক জায়গাতে আগুন জ্বালানো হয়েছে, আগুন জ্বলছে এক জায়গায়, যখন আগুন জ্বলে তখন কিছু পোকামাকড়গুলি আছে ওই আগুনে কী করে, হ্যাঁ, ঝাঁপ দেয়, এটাকে আমাদের দেশের ভাষায় বলে এ মরণের পাখা হয়েছে, এ পোকাগুলোর কী হয়েছে, মরণের পাখা হয়েছে, মানে এই পাখা দিয়ে, এই ডানা দিয়ে উড়ে গিয়ে ও আগুনে পড়বে, হ্যাঁ, মরণের পাখা হয়েছে। এই যে কীট পতঙ্গগুলি আছে সেগুলি ঝাঁপ দিচ্ছে আগুনে, তোমরা ওই রকম জাহান্নামে ঝাঁপ দিতে যাচ্ছ পাপ করে, শিরিক করে, কুফরি করে, বেনামাজি হয়ে, আর বিভিন্ন হারাম খেয়ে, আর হারাম কাজ করে, আর পাপের জীবনযাপন করে, আর আমি তোমাদের কোমরটা ধরে টেনে হেঁচড়ে উদ্ধার করার চেষ্টা করছি। আপনাকে ওই রকম হইতে হয় একজন অভিভাবক হিসাবে, একজন স্বামী হিসাবে, একজন বাপ হিসাবে, একজন মালিক হিসাবে, গার্জেন হিসাবে, জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে হবে। একটি কথা বলছিলাম যে আমরা স্ত্রীদেরকে আমাদের চাইতে ভালো করার চেষ্টা করি, কিন্তু আমরা ভালো তার চাইতে ভালো হওয়ার চেষ্টা করি না, অধিকাংশ মুসলিমদের খবর এটা, কারণ আখেরাত নয় যে আখেরাতটা তার সুন্দর, কারণ হচ্ছে দুনিয়ায়, কারণ আপনার জানা আছে যে একটা নামাজি মহিলা আর বেনামাজি মহিলাতে পার্থক্য আছে, ঠিক না? আমার স্ত্রী যদি নামাজি হয় আর তাকে ছেড়ে, তাকে দেশে রেখে যদি আমি প্রবাসে থাকি, তো অন্তত তার অন্তরে আল্লাহর ভয়ই থাকবে, নামাজ পড়ে কী করে ও পাপে লিপ্ত হইতে পারে, পরকীয়ায় লিপ্ত হইতে পারে, কী করে সে কারো সাথে, হ্যাঁ, বেগানা পুরুষের সাথে বেশি আজে বাজে কথা বলতে পারে বা রসিকতা করতে পারে, কী করে সে বেহায়েবে পর্দা চলতে পারে, তাহলে সে আমার সাথে খাস থাকবে। এইটা হচ্ছে আপনার দুনিয়ার গরজ, ভালো করে শুনেন, যদি এই গরজই থাকে তো আপনার স্ত্রীর নামাজ দিয়েও দুনিয়ার স্বার্থ আপনার হয়েছে, আখেরাত উদ্দেশ্য করেন নাই আপনি, আপনার স্ত্রীর তরবিয়ত দিয়ে আপনি
দুনিয়া পার্থিব উদ্দেশ্য হাসিল করতে চাইছেন, আমার স্ত্রীটা যাতে করে সতী থাকে, অসতী না হয়ে যায়, সেজন্য তাকে নামাজের জন্য তাগিদ করছি। অথচ আপনি ফজরে উঠছেন না, সৌদি আরবে থাকেন, প্রবাসে থাকেন, আর ফজর নামাজ পড়েন না, সূর্য উঠে ফজর নামাজ পড়েন, আর স্ত্রীর সাথে কথা হলে টেলিফোনে কথা খোঁজ খবর নেন যে আজকে নামাজ পড়েছ, ফজর নামাজ পড়েছ, ইত্যাদি ইত্যাদি। আরে কী জন্য ফজর নামাজ খোঁজ নিচ্ছেন? আপনি নিজেই আপনি নামাজ পড়ছেন না, নিজেই আপনি হারাম খাচ্ছেন, আর ওর বেলা আপনি সজাগ। হ্যাঁ, নিজেই আপনি যদি চিন্তা করেন, নিজেই যদি আপনি বেগানা কোনো মহিলার সাথে রসিকতা করেন, আপনার শালির সাথে কথা বলছেন, আপনার খালাতো বোন মামাতো বোনের সাথে কথা বলছেন, আপনার স্কুলে একই সাথে সহপাঠী ছিল আপনার সাথে পড়েছে কোনো ম্যামে, তার সাথে এখন ওই আলতু ফালতু গল্প গুজব করছেন আপনি, কিন্তু আপনার স্ত্রী যদি ওইটাই করা শুরু করে বরদাস্ত হবে হবে না, তো আপনি নিজে চরিত্র ঠিক করেন। আপনি যখন জান্নাতি পুরুষ হবেন তখন আপনার স্ত্রী জান্নাতি রমণী হয়ে যাবে জি, আর না হইলে আপনার চরিত্র যদি খারাপ হয়, কামা তাদিন ও তো দানো, আরবির একটি প্রবাদ আছে যার বাংলা প্রবাদ হচ্ছে যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল, কামা তাদিন ও তো দান। তুমি যদি কারোর সাথে প্রেমে লিপ্ত হও, তুমি যদি কোনো মেয়ের সাথে বিনা প্রয়োজনে কথা বলো, একটা মিস কল চলে এসছে, একটা ভুল কল চলে এসছে, মেয়েটা ছেড়ে দিচ্ছে তারপর আপনি কল দিয়ে যাচ্ছেন, এইরকম কত যে যুবকদের চরিত্র আর কত যে প্রবাসীদের বদ চরিত্র রয়েছে, এই যদি চরিত্র আপনার থাকে, আপনার স্ত্রী সতী থাকবে কেমন করে? ও তো আল্লাহর আজাব পড়বে, পারিবারিক আজাব, ব্যক্তি জীবনের আজাব, আপনার উপরে আজাব, মানসিক আজাব শুরু হবে যখন জানতে পারবে যে আমার স্ত্রী পরকে লিপ্ত হয়েছে, আমার স্ত্রীও কারোর সাথে লম্বা লম্বা কথা বলে, এতক্ষণ তোমার টেলিফোন কেন এঙ্গেজ থাকে, টেনশন শুরু হয়েছে, ঘুম হারাম হয়ে গেছে, এটা আপনার ওপর আজাব, মানসিক আজাব, বিভিন্ন রোগে এখন আক্রান্ত, শারীরিক আজাব, হার্ট অ্যাট্যাক, আরও কত কী, জি হ্যাঁ, এগুলোকে আজাব মনে করছেন করছেন না, এগুলো আজাব, পারিবারিক অশান্তি আজাব, মানসিক অশান্তি আজাব, শারীরিক অসুস্থতা হচ্ছে আল্লাহ পাকের আজাব, অসৎলোক গুণাগারদের জন্য, নেক লোকের জন্য পরীক্ষা, নেক লোকের জন্য পরীক্ষা, ইমতিহান ইবতিলা, কিন্তু অসৎ লোকের জন্য আল্লাহর আজাব। সুতরাং কু আনফুসাকুম ও আহলিকুম, নিজেকে আগে রক্ষা করুন, ও আহলিকুম নিজের পরিবারকে রক্ষা করুন জাহান্নামের আগুন থেকে, যে জাহান্নামের আগুনের জ্বালানি ওয়াকুদুহা নাস ওয়াল হিজারা, মানুষই জ্বালানি হবে, আলাদা করে পেট্রোলও লাগবে না, ডিজেলও লাগবে না, আর তাতে চর্বিও দিতে হবে না, আর ঘিও দিতে হবে না, কিছু লাগবে না, আর লকড়ি কাঠিও লাগবে না, আর কয়লাও লাগবে না, ওয়াকুদুহা নাস, এই মানুষ দিয়েই জ্বলতে থাকবে, মানুষ দিয়ে জ্বলতে থাকবে, ওইটাই হবে জ্বালানি তার। অল হিজারা, আর পাথরকে জ্বালানো হবে, পাথরকে জ্বালানো হবে, কোন পাথর? দুটো তাফসির রয়েছে মুফাসসিরিনদের, ইমাম ইবনে কাসির মতে দুটো তাফসির উল্লেখ করেছে, একটা হচ্ছে যেই পাথরগুলির পূজা হয়েছে, যে পাথরগুলির পূজা হয়েছে সেই পাথর মূর্তি বানিয়ে পূজা করা হোক, অথবা সেই পাথর ধরেন কোনো কবর মাজার উপর পাথর লাগানো হয়েছে আর সেটা মোবারক পাথর, মোবারক পাথর মনে করেন, তো আল্লাহ এই মুশরিকদেরকে লাঞ্ছিত করবেন, তাদের সাথে এই পাথরগুলিকে পুড়িয়ে জ্বালিয়ে জাহান্নামে, যে দেখ তোরাও জ্বলছিস আর তোদের হ্যাঁ উপাস্যগুলোও জ্বলছে যেগুলির উপাসনা করেছিস। ইন্নাকুম মা তা'বুদুনা মিন দুনিল্লাহ হাসাবু জাহান্নাম, সূরা আম্বিয়াত আল্লাহ পাক রব্বুল ইরশাদ করছেন, তোমরা এবং তোমরা যেসবের পূজা করতে উপাসনা করতে সেগুলি জাহান্নামের জ্বালানি হবে, হাসাবু জাহান্নাম, আন্তুম লাহা ওয়ারেদুন, আর তোমরা এই জাহান্নামের ঘাটে অবশ্যই নামবে, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তবে যারা সৎলোক ছিল আর তোমরা গায়ের জোরে তাদের পূজা করেছ, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, বড় বড় আইম্মা কেরাম, ওলামায়ে কেরাম, আল্লাহর নেকবান্দারা, আব্দুল কাদির জিলানির কবরকে পাকা করে সিজদা করছেন, খাজা মঈনুদ্দিন চিশতির কবরকে পাকা করে সিজদা করছেন, শাহজালাল কবরকে পাকা করে সিজদা করছেন, এইরকম তারা যদি সত্যি তৌহিদপন্থী থাকে এবং শিরক মুক্ত থাকে, তাহলে আল্লাহ বলছে ইন্নাল্লাযিনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা উলাইকা আনহা মুবাদুন, যাদের সম্পর্কে আমার অগ্রিম কল্যাণের ঘোষণা হয়ে গেছে যে এরা ভালো মানুষ ছিল, এরা ছিল ভালো মানুষ, সুতরাং তাদের পূজা তোমরা করেছো, তারা তো এই পূজা পছন্দ করেনি, তারা এই ভুল রাস্তা দেখায়নি, তারা তোমাদেরকে শির করতে বলেনি, বরং শির থেকে সতর্ক করা হয়েছিল। চিন্তা করুন, যদি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহ কবরকে কেউ সিজদা করা শুরু করে, তো আবু হানিফার দোষ না আপনাদের আমাদের দোষ, যারা পূজা শুরু তাদের দোষ, তিনি তাওহীদের শিক্ষা দিয়েছেন, তিনি কোরআন সুন্নাহর শিক্ষা দিয়েছেন, কেউ যদি আবু হানিফা রাহিমাহুল্লাহ বা কোনো ব্যক্তির কোনো আলেমের অন্ধ অনুসারী হয়ে যায় যে তাকে একবার তার সব কথাই মানতে হবে, তার ভুল হইতে পারে না,
তাহলে সে রসুলের মর্যাদা দিল, এটা আবু হানিফার দোষ না, তাদের দোষ, এই অন্ধভক্তদের দোষ, এমাম আবু হানিফার দোষ না। কারণ তিনি বলেছেন যা সাহাল হাদিস ও ফাহ মাজহাবি, সহি হাদিসটাই আমার মজহাব, সুতরাং সহি হাদিসটা পেলে ওইটার উপর আমল করলে আমার মজহাবে আমল হয়ে যায়। হ্যাঁ, উতরুকু কৌলি কৌলি রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কথাকে ছেড়ে দিয়েও যদি রসুলুল্লাহ সাল্লাল্লাহু কথার বিপরীত হয় রসুলের কথাকে নিয়ে নিও। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হুজ্জাতুল্লাহ আল বালেগায় এই উক্তিগুলো নকল করেছে, আর অনেকগুলি কিতাবে রয়েছে। তো তিনি বলছেন, তাকে জিজ্ঞাসা করা হলো, তার ছাত্ররা জিজ্ঞেস করলো যে আচ্ছা বলেন ওস্তাদ, যে যদি আপনার কথা সাহাবাই কেরামের কথার সাথে সাংঘর্ষিক হয়ে যায়, আপনি বলছেন যে এই ফতুয়া আর সাহাবি আবু বকর উমর উসমান ওদের ফতুয়া অন্য রকম, তাহলে কোনটা নেব? উতরুকু কৌলি লে কৌলি সাহাবা, সাহাবির কথার সামনে আমার কথাকে ছেড়ে দিয়ে ছুঁড়ে দিও, আমার কথাকে ফেলে দিও, কার কথা নিও? রসুলুল্লাহর কথা নিয়ে নিও। এমনকি সাহাবির কথার সাথে যদি আমার কথা সাংঘর্ষিক হয় তো আমার কথাকে ছুঁড়ে ফেলে দিও আর সাহাবির কথাকে নিও। এই কথা, এই শিক্ষাগুলি ইমাম আবু হানিফাও দিয়েছেন, শাফিও দিয়েছেন, মালিকও দিয়েছেন, আহমদও দিয়েছেন। এটা হচ্ছে ইসলাম, যে ইসলাম তারা মানুষের কাছে রেখে গেছেন, কিন্তু ভুলটা আমাদের। বলছিলাম যে জাহান্নামের আগুন থেকে আমাকে আগে রক্ষা করতে হবে, আপনাকে রক্ষা করতে হবে, আর তারপরে পরিবারকে রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলম যেন তৌফিক দান করেন। এবং মনে রাখবেন, পরিবার সম্পর্কে আমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা। এই মর্মে নবী করিম সাল্লামের বুখারী মুসলিম একটি হাদিস রয়েছে, লম্বা হাদিস বলবো না কারণ সময় লম্বা হয়ে গেছে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেককে রাখাল বা দায়িত্বশীল, আর প্রত্যেককে তার রাখালি বা দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা কর। মাসউল, যারা দীর্ঘদিন সৌদি আরবে থাকেন তারা এই আরবি শব্দটা বুঝেন, আনতা মাসউল মানে তোমাকে এর জিম্মেদারি নিতে হবে, দায়িত্ব নিতে হবে। আপনি কিয়ামতের দিন মাসউল হবেন, আপনাকে জিজ্ঞাসা করা হবে, জবাবদেহি করতে হবে আল্লাহর সামনে। আন রাইয়াতিহি, আপনার দায়িত্ব সম্পর্কে, আপনার স্ত্রী সম্পর্কে, আপনার ছেলে মেয়ে সম্পর্কে, হ্যাঁ আপনার অধীনে যারা রয়েছে তাদের সম্পর্কে, এমনকি আপনার চাকর নকর যারা রয়েছে তারা যদি বেনামাজি হয়। আমাদের দেশের লোকেরা গরজ মনে করে না, নিজে মুসল্লি আর চাকর নকর শুধু মেশিনের মতো কাজ করো, কাজ করি, জমিতে কাজ করলেই হলো আর দোকানে কাজ করলেই হলো, আমার ডিউটি ঠিক থাকলেই হলো, আর তুই নামাজ পড়বি না পড়বি তোর ব্যাপার, চলবে না? আপনি নামাজি লোককে দুটো খাওয়াইতেন, বেতন দিতেন, হ্যাঁ নামাজি লোক আপনার কাজ করতো আর আপনার অধীনে কাজ করেছে, আর আপনি তাকে দাওয়াত দিবেন না আপনি? হ্যাঁ, তাকে মুসলমান বানাবেন না আপনি? তাকে দিনের দাওয়াত দিবেন না? তাকে নামাজি বানাবেন না? মাসউলুন আন রাইয়াতিহি, এই রাখালি সম্পর্কে, আপনার অধীনে যারা আছে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন। সুতরাং এক একটা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পুরুষ তার স্ত্রী এবং ছেলে মেয়ের ক্ষেত্রে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে, জি এইভাবে স্ত্রী জিজ্ঞাসাকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিনে যে তোমার স্বামীর ধন সম্পদ এবং তোমার স্বামীর ছেলে মেয়ে আর তারপরে তোমার ইজ্জতের ক্ষেত্রে তুমি খেয়ানত্ব করনি, তুমি এখানে অবৈধ কোনো কাজে লিপ্ত তো হওনি অথবা তুমি অবহেলা তো করনি, ছেলে মেয়েকে দুনিয়া শিখিয়েছেন, হোমওয়ার্ক না করলে ঘুমাইতে দিবেন না। আজকাল ইংলিশ মিডিয়ামে পড়াইতে গিয়ে ছেলে মেয়ের যদি হোমওয়ার্কের একটা লাইন বাকি থাকে ঘুমাইতে দিবেন না যতই রাত হোক না কেন। একজন ভাই বলছে যে শেখ এত লম্বা হোমওয়ার্ক থাকে, কয়েকদিন আগে বলছে যে ইন্টারন্যাশনাল স্কুলগুলিতে বাংলাদেশে ইন্টারন্যাশনাল সম্মত পড়ায় তো বলছে এত হোমওয়ার্ক থাকে যে হোমওয়ার্ক করাতে করাতে আমি তাড়াতাড়ি শুয়ে দিবেন ভোরে দিয়ে যেতে হয়, তো বলছে যে রাত 12টার আগে ওর হোমওয়ার্কই শেষ হয় না, মাগরিব থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত হোমওয়ার্কই করতে থাকে, একটা লাইন বাকি থাকলে আপনি শুইতে দিবেন না আপনার ছেলে মেয়েকে? হ্যাঁ, কত সজাগ, কিন্তু মাগরে পড়লো কিনা কোনো খবর নেই, সাবালক সাবালিকে এসা পড়লো কিনা কোনো খোঁজ খবর নেই, ফজর না, ছেলেটা এত রাতে শুয়েছে হোমওয়ার্ক করে, আর সকালে তাকে 7টার সময় স্কুলে যেতে হবে, এখন যদি 4:30-5টার সময় নামাজে উঠিয়ে দিই তার মাঝখানে এই যে 2 ঘন্টা আর ঘুম আসবে না, ছেলেটার কষ্ট হয়ে যাবে, সুতরাং ফজরে জাগাবো না। এ জাগাইস না, জাগাইস না, জাগাইস না। আপনার স্ত্রীও বলছে না ছেলেকে জাগাইতে হবে না, আপনিও বলছেন ছেলেটাকে জাগাইতে হবে না। এইদিকে তাকে ডাক্তার তো বানাইলেন, ইঞ্জিনিয়ার তো বানাবার চেষ্টা করলেন, হ্যাঁ দুনিয়ার এই সেই বানাবার চেষ্টা করলেন, কিন্তু তাকে জাহান্নামে ঠেলে দিলেন, জাহান্নামে ঠেলে দিলেন, কু আনফুসাকুম ওয়াহলিকুম নারা করলেন না, জাহান্নামের আযাব থেকে রক্ষা করলেন না। আপনাকে তো ফাঁসতেই হবে কিয়ামতের দিন, আর আপনার ছেলেটা আপনার চোখের সামনে জাহান্নামে যাবে, কেমন লাগবে বলুন তো দেখি? দুনিয়ায় কোনো মানুষের ছেলে মেয়ে
যদি চোখের সামনে অ্যাক্সিডেন্ট হয়, এক শুনলেন যে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাতে যে কি কষ্ট, মারা গেছে ছেলে, অ্যাক্সিডেন্ট হয়ে চোখের সামনে দেখছেন আর আপনার সামনে মরে গেল ছেলেটি, চোখের সামনে আগুনে জ্বলে গেল বাঁচাইতে পারলেন না, চোখের সামনে পানিতে ডুবে গেল ছেলে মেয়েকে বাঁচাতে পারলেন না, কত ব্যথা লাগবে চিন্তা করুন আপনি। কি হলো দুনিয়ার, এতটুকু হলো যে বেঁচে থাকতো, ছেলেটা মারা গেল তাই না, মেয়েটা মারা গেছে, হ্যাঁ জ্বলে মারা গেছে অথবা ডুবে মারা গেছে বা যাতে হোক অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর আপনি যে বেনামাজি করে থুয়ে দিলেন, বেনামাজি করে রেখে দিলেন, এতে আপনি জাহান্নামে, আপনার চোখের সামনে হাসর মাঠে আপনার ছেলে মেয়ে জাহান্নামে যাবে, আপনি, আপনার তো হিসাব হবে কিন্তু আপনার চোখের সামনে ওদেরকে যে জাহান্নামে পাঠানো হবে, দেখা হবে, দেখানো হবে, আল্লাহ দেখাবেন যে দেখো এই তোমার ছেলেকে তুমি বেনামাজি বানিয়েছিলে, তোমার সামনে আমি একে জাহান্নামে পাঠিয়ে দিলাম, তোমার স্ত্রীকে বেনামাজি রেখেছিলে তাকে জাহান্নামে পাঠিয়ে দিলাম, এখন তুমিও চলো ওদের সাথে, তুমিও ওদের সাথেই জাহান্নামে চলো, উ আনফুসাকুম আহলিকুম নারা, জাহান্নামের আযাব থেকে রক্ষা করে। ছেলে মেয়েদেরকে মুসলিম করার জন্য বা পরিবারকে ইসলামিক পরিবার করার জন্য সংক্ষেপে দুটি কথা বলবো, দুটো কাজ আপনাকে করতে হবে, একটা হচ্ছে দোয়া আর একটা হচ্ছে দাওয়া। একটি দোয়ার অস্ত্র আপনার কাছে আছে আর একটি দাওয়াতের অস্ত্র আছে। দোয়া কোরআনে কেরিমে অনেক দোয়া শেখানো হয়েছে, আমার কয়েক সপ্তাহ আগের একটা আলোচনা আছে এক ঘন্টার বেশি, সেই আলোচনার বিষয়বস্তু ছেলে মেয়েদের পরিবার, স্ত্রী এবং ছেলে মেয়েদের নেক করার ক্ষেত্রে কোরআন সুন্নার দোয়া বা এই দোয়াগুলির গুরুত্ব, দোয়ার গুরুত্ব কি, আম্বিয়া রসুলগণ দোয়া করেছেন, কোরআনে কেরিমে দোয়াগুলি বর্ণনা করা হয়েছে বিভিন্নভাবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে যে দোয়া রয়েছে এই দোয়াগুলি, তাহলে দোয়ার গুরুত্ব আছে, দোয়াকে অত অবহেলা করবেন না, আজকাল দোয়ার গুরুত্ব নেই আমাদের কাছে, যদি বালা মুসিবতে পড়েন তখন একটু কান্নাকাটি করে দোয়া করেন, আর আমার ছেলে হইলো, মেয়ে হইলো, ছেলে মেয়েগুলো বড় হচ্ছে, এই ছেলেগুলির দিন দুনিয়া দুটাই ভালো হোক, দুনিয়া তো তারা সুখী হোক, আখেরা তো সুখী হোক, নামাজি হোক, ডাক্তার হোক নামাজি হোক, ইঞ্জিনিয়ার হোক নামাজি হোক, বৈজ্ঞানিক হোক নামাজি হোক, প্রশাসনে যাক নামাজি হোক, ডিসি হোক নামাজি হোক, হ্যাঁ যেই স্তরে যাক না কেন নামাজি হোক, এইটা কেন চান, ওইটা আগে চাইতে হবে, ওটা আগে চাইতে হবে। অনেকগুলি দোয়া কোরআনে কেরিমে রয়েছে, যে দোয়াগুলি বেশি বলবো না, সূরা ফুরকানে মুমিনদের দোয়া আল্লাহ শিখিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হাব লানা মিন আজওয়াজিনা, স্ত্রী দোয়া করবে স্বামীর জন্য, এই দোয়া, আজওয়াজ মানে স্বামীও হয় স্ত্রীও হয়, হ্যাঁ জোড়া, আর স্বামী দোয়া করো স্ত্রীর জন্য, আল্লাহ আমাকে নেক স্ত্রী দান করো, আল্লাহ আমাকে নেক স্বামী দান করো, মহিলা বলছে, ওয়া যুররিয়াতিনা এবং নেক সন্তান দান করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা, এমন নেক সৎ স্ত্রী এবং ছেলে মেয়ে যে যেগুলি পেয়ে আমার চক্ষু শীতল হয়, ঠান্ডা হয়, নয়ন জোড়ায়, কুররাত আয়ুন, কি দেখলে মানুষের মনের শান্তি হয়, চোখের শান্তি হয়, আর সার্বিক শান্তি আসে, দুনিয়ার শান্তি আসে, পয়সাতে শান্তি এনে দিতে পারে না, একমাত্র যখন দেখবেন আমার স্ত্রী পেয়েছে স্ত্রীর মতো স্ত্রী, আমার ছেলেমেয়ে পেয়েছে ছেলেমেয়ের মতো ছেলেমেয়ে, কোনো অশান্তি নেই, না স্ত্রীর পক্ষ থেকে জীবনে কোনো অশান্তি, না ছেলেমেয়ের পক্ষ থেকে কোনো জীবনে পারিবারিক অশান্তি, মন ঠান্ডা হয়ে যাবে, চক্ষু শীতল হয়ে যাবে, আল্লাহ কুররাতা আয়ুন চাইতে বলেছেন, ওয়াজে আল্লাহ আলিল মুত্তাকিনা ইমামা, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, অনেকগুলি দোয়া রয়েছে, তার মধ্যে একটি দোয়া আপনাদের জানাই আছে, রব্বে হাবলি মিনাস সালেহিন, জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা রব্বে হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবা ইন্নাকা সামিউদ দোয়া, ইব্রাহিম আলাইহিস সালাম এমন কি দোয়া করেছেন যে আল্লাহ আমাকেও নামাজি করো, আমার ছেলে মেয়েকেও নামাজি করো, জি ছেলে মেয়েকেও নামাজি করে, এই দোয়া করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যদি দোয়া করেন যে আল্লাহ আমাকে আর আমার ছেলে মেয়েকে কি করো নামাজি করো, আমাকে আর আমার ছেলে মেয়েকে শিরক থেকে বাঁচিয়ে রাখো, অনেকে কিন্তু আলহামদুলিল্লাহ সৌদি আরবে এসে শিরক বিদাত বুঝতে শিখেছেন কিন্তু এখন পর্যন্ত দোয়া করেন না যে আল্লাহ আমাকে তো তুমি শিরক থেকে রক্ষা করেছো, বিদাত থেকে রক্ষা করেছো, আমার ছেলে মেয়ে আগামী জেনারেশন প্রজন্মকে শিরক বিদাত থেকে বাঁচিয়ে রাখো, এই দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইব্রাহিম খলিলুল্লাহর মতো লোক যদি দোয়া করে, ওয়াজনবনি ওয়া বানি আন্নাবুদাল আসনাম, হে আল্লাহ আমাকে এবং আমার ছেলেদেরকে মূর্তি পূজা থেকে শিরক থেকে বাঁচায়ও, আল্লাহ বলছেন, আল্লাহ কোরআনে কেন বর্ণনা করছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ওয়াজনবনি ওয়া বানি আন্নাবুদাল আসনাম, তাহলে শিরক থেকে রক্ষা পাওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহকে এই দোয়া কত পছন্দ লেগেছে, কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ হিসাবে
বর্ণনা করে দেন, কিয়ামত পর্যন্ত তেলাওয়াত চলতে থাকবে এই দোয়ার। আর নামাজের জন্য দোয়া সূরা ইব্রাহিম পড়ে দেখবেন, জি রব্বি জআলনি মুকিমাস সালাতি আমিন জুরিয়াতি, হে আল্লাহ রব্বি জআলনি আমাকে বানিয়ে দাও মুকিমাস সালা নামাজ কায়েমকারী, আমিন জুরিয়াতি আর আমার সন্তান সন্ততিকে নামাজি বানিয়ে দাও। তাহলে নামাজি বানানোটা কত যে গুরুত্বপূর্ণ বিষয় ছেলেমেয়েদের তরবিয়তের ক্ষেত্রে, ইসলামিক পরিবার গঠনের ক্ষেত্রে আর জান্নাতি পরিবার গঠনের ক্ষেত্রে। চিন্তা করুন আপনি যে কোরআনে কিরিমে এই দোয়াগুলি আল্লাহ বর্ণনা করছেন, এগুলো কোরআনে বর্ণনা না করে হাদিসে বর্ণনা হয়ে চলে আসতো, নবী সাল্লাম বলে দিতেন। অথচ চিন্তা করেন যে নামাজ যে দিনে রাতে 17 রাকাত ফরজ আর 5 ওয়াক্ত নামাজ, এই কথাগুলি কোরআনে কিরিমে নেই। হ্যাঁ, রোজার মাসাইল, জাকাতের মাসাইল, আতুস জাকাত, জাকাত দাও, শতকরা 2.5% দিতে হবে, এই কথা হাদিস আছে কোনো আয়াতে নেই, বোঝা গেছে কিনা? কিন্তু ছেলে মেয়েকে স্ত্রীকে নেক বানাইতে হবে, জাহান্নাম থেকে রক্ষা করতে হবে, নামাজি বানাইতে হবে, শিরক মুক্ত করতে হবে, বেদাত মুক্ত করতে হবে, এই দোয়াগুলি কোরআনে কারিম আছে। তাহলে চিন্তা করুন যে দোয়ার মাধ্যমে একটা ইসলামিক পরিবার গঠন হইতে পারে, দোয়ার মাধ্যমে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে নেক হইতে পারে, দিনদার আল্লাহ ভীরু হইতে পারে। সুতরাং দোয়াকে অবহেলা করবেন না, আল্লাহর কাছে দোয়া করে, বিশেষ করে যেই সময়গুলিতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি, রাতে তাহাজ্জুদ পড়ে দোয়া করেন, আজান ইকামতের মাঝখানে দোয়া করেন, নেক আমলের পরে দোয়া করেন, জি যে কোনো নেক আমল আল্লাহর সামনে সেটা সালামি হিসাবে পেশ করলেন। একটা দোকান বুক করার জন্য সালামি দিতে হয়, তাই না? আমাদের কি বলে সেলামি, ওটাকে বিকৃত করে কি বলে সেলামি বলে, সেলামি দিতে হয় 2-4-5 লাখ টাকা দিয়ে। কে কথা বলছেন, কথা বলিয়েন না কেউ, 2-4-5 লাখ টাকা দিয়ে আগে পজিশনটা ধরলেন আপনি, এটা হলো সালামি, তারপরে দোকান এখন মাসিক ভাড়া দিতে থাকতে হবে, তাই না? তাহলে আপনাকে ওই রকমই করতে হবে এই ক্ষেত্রেও। বলছিলাম যে ইসলামিক পরিবার গঠনের জন্য যেসব কাজগুলি করতে হবে কি, হ্যাঁ, দোয়া, দোয়ার গুরুত্ব। আর তারপর আরেকটি কি কথা বলেছি, কি দোয়ার পরে দাওয়া, দাওয়াত মানে ডাকা, কোন দিকে ডাকা, ইসলামের দিকে ডাকা, নামাজের দিকে ডাকা, হ্যাঁ, রোজার দিকে ডাকা, দিনদারির দিকে ডাকা, তাকওয়ার দিকে ডাকা, যেটাকে আরেক ভাষায় বলতে পারেন তরবিয়ত, প্রশিক্ষণ, তাদেরকে ইসলামিক তরবিয়ত করবেন, আপনি মুসলিম বানাবার চেষ্টা করবেন। তাদেরকে 3 বারের জায়গায় 5 বার খেতে দিচ্ছেন আর নাস্তা পানি করে স্কুলে পাঠাচ্ছেন, মাদ্রাসায় পাঠাচ্ছেন, আর তারপরে নাস্তা বেঁধে দিচ্ছেন, কয়েকটা রিয়াল বেঁধে দিচ্ছেন, টাকা পয়সা বেঁধে দিচ্ছেন, আর তাকে স্মার্টফোন দিচ্ছেন, এগুলি সন্তান প্রতিপালন নয়, এগুলি পরিবার গঠন নয়। পয়সা আছে, ছেলেকে গাড়ি কিনে দিয়ে দিলেন, হ্যাঁ, জামাইকে গাড়ি দিয়ে দিলেন, এই করলেন সেই করলেন, এগুলো পরিবার গঠন নয়। পরিবার গঠন হচ্ছে দাওয়াতের কাজ করতে হবে, তরবিয়ত প্রতিপালন, সন্তান প্রতিপালন বলতে আমাদের দেশের মানুষরা বুঝে যে ভালো ভালো খেতে দিতে পারলো, ভালো খেতে দিলেন, ভালো চিকিৎসা দিলেন, ভালো পোশাক পরিচ্ছদ দিলেন, আর ভালো পরিবেশ দিলেন, হ্যাঁ, ভালো শিক্ষা টিক্ষা দিলেন, ব্যাস হয়ে গেল, ছেলে মেয়েদের ভালো তরবিয়ত করেছে, এই লোক ভালো পরিবার গঠন করেছে, এই লোক ভালো ছেলে মেয়ে মানুষ করতে পেরেছে। না, ছেলে মেয়ে মানুষ করেনি, যদি বেনামাজি হয়তো ছেলে মেয়ে মানুষ করেনি, রমজান মাসে রোজা রাখছেন, আপনার সাবালক সাবালিক ছেলে মেয়ে, তাহলে আপনি ছেলে মেয়ে মানুষ করেনি। ছেলে মেয়ে মানুষ করা বা তাদের প্রতিপালন তরবিয়ত হচ্ছে যে আপনি তাদেরকে আল্লাহ যা ফরজ করেছেন তার জ্ঞান দেবেন এবং তা আমল করছে কি না, কাজে পরিণত করছে না করছে না, এগুলির খোঁজ রাখবেন আপনি। আর শুরু করবেন কোনখান থেকে, যারা বিয়ে শাদী করে নিয়েছেন তাদের তো ফারেক হয়ে গেছেন, তাই না? যেখানে নসিবে ছিল বিয়ে হয়ে গেছে, ভালো পরিবারে করেছেন তো আলহামদুলিল্লাহ, আর খারাপ পরিবার থেকে যদি উঠিয়ে নিয়ে থাকেন তো তারপরেও ধৈর্য ধারণ করেন আর বলেন আলহামদুলিল্লাহ এটা আমার নসিবে ছিল, তখন আমি খারাপ ছিলাম তো এর চাইতে ভালো পাবো কোত্থেকে, তাই না? সুতরাং যা পেয়েছেন শুকর আলহামদুলিল্লাহ করেন। এখন আপনার করণীয় যারা বিয়ে করে ফেলেছেন এইটাকে যথাসাধ্য ভালো করার চেষ্টা করতে হবে, এইটাকে যথাসাধ্য ভালো করার চেষ্টা করতে হবে, এতে প্রোগ্রেস নিয়ে আসতে হবে, এতেই যাতে করে আপনার উন্নতি সাধন হয় এর জন্য চেষ্টা আপনাকে করে যেতে হবে, ত্রুটি করতে হবে না। যারা এখনও বিয়ে শাদী করেননি তাদের জন্য বলছি যে আপনার স্ত্রী হচ্ছে আপনার জন্য ক্ষেত্র জমি, আপনার জমি যেমন হবে তেমন তা, জমির যেমন উর্বর শক্তি হবে তেমন সেখানকার ফলন হবে, এক ফসলেও জমি আছে,
দুই ফসলের জমি আছে আর তিন ফসলেরও জমি আছে, আবার এমনও জমি আছে যে একটাও ফসলে সারা বছর ডুবেই থাকছে, সারা বছর বন্যার পানি আর বৃষ্টির পানিতে ডুবেই থাকছে, অথবা একবারে মরুভূমি কোনো কিছু জন্মেচ্ছে না, জমি আছে না, ঠিক ওই রকমই নারী জাতি ওই রকম। আপনি মরুভূমি খরিদ করতে যাবেন না, আপনি ও পাহাড় উঁচা জায়গা যেখানে পানি টিকে না, সব পানি অন্য জায়গায় নেমে যায়, এইরকমও নেবেন না। আর এমন জায়গায় নেবে, এমন নিচু জায়গায় নেবেন না যে একটা ফসল হয় না সারা বছর ডুবেই থাকে, এইরকমও নেবেন না। বরং এমন জমি নেবেন যেখানে এক ফসলের জায়গায় দুই তিন ফসল হয়, অর্থাৎ আপনার ছেলে মেয়ে মানুষ করার ক্ষেত্রে আপনাকে বেশি মেহনত না করতে আপনার স্ত্রী ছেলে মেয়েকে মানুষ করে নিতে পারে। সুতরাং চয়েস করবেন কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসগুলি সবগুলি বলতে পারছি না, সময় শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য ফাজফার বেজাতির দিন, ফাজফার বেজাতির, মানুষ চারটা গুণ দেখে বিয়ে করে, চারটা গুণ খোঁজ করতে হবে না আপনাকে, চারটা গুণ দেখে মানুষের স্বভাব হচ্ছে চারটা গুণ দেখে, হ্যাঁ, তার মধ্যে আপনি কোনটা গুণ তলাশ করবেন বা প্রেফার করবেন, প্রাধান্য দিবেন, সেটা হচ্ছে ফাজফার বেজাতির দিন। তুমি সফল হয়ে যাও, কামিয়াব হয়ে যাও, সাকসেস হয়ে যাও, দিনদার রমণীকে পেয়ে, দিনদার মহিলাকে, দিনদার যুবতীকে খুঁজে বিয়ে করার জন্য। বাপ মা দিনদার, মেয়েও দিনদার, পর্দা ঠিক আছে, হ্যাঁ, পর্দার দুটো দিক আছে, একটা বাড়িতেও পর্দা আছে, বাড়ির বাইরেও পর্দা আছে, অনেকের বাড়িতে বাড়ির বাইরে পর্দা আছে, মানে বাড়ির বাইরে গেলে মেয়েরা যুবতীরা কি করে, সব বোরখা পরে কিন্তু ভিতরে পর্দার গর্দা উড়িয়ে দিচ্ছে, মানে খালাতো ভাই মানে গল্প করবে, মামাতো ভাই মানে গল্প চলছে, আর তারপরে দুলা ভাইয়ের সাথে বসে বসে নির্জনেও গল্প চলছে, বাড়ির ভিতরে কোনো পর্দা নেই, বাড়ির ভিতরে আত্মীয় স্বজন আসলে তাদের সাথে গল্প গুজবে কোনো বাধা নেই, কিন্তু বাইরে গেলে বোরখা পরে যায়, এটা হচ্ছে আধা পর্দা। এই পর্দাতে সতী মেয়ে পাওয়া যাবে না, ভালো করে শুনুন, বাড়ির বাইরের পর্দা ঠিক আছে, বাড়ির বাইরে গেলে কখনো চেহারা দেখা যায় না, বোরখা পরে থাকে, আর বোরখাটা আজকাল কিন্তু একটা ড্রেসে পরিণত হয়েছে, সুতরাং বাইরে বোরখা খারাপ মেয়েরা অনেকে পড়ছে, অনেকে জানেন ভারতে অনেক অমুসলিম হিন্দু মেয়েরা বোরখা পড়ছে, এই খবর আমাদের কাছে আসছে, জি হ্যাঁ, অনেক শহরে, অনেক শহরে, বোম্বাই, পাটনাতে, এই কয়েক মাস আগে বলছে পাটনাতে হিন্দু মেয়েরা বোরখা পড়ছে, চেহারা ঢাকছে, কিসের জন্য, চেহারার গ্লেজটাকে সুন্দর রাখার কারণে, কারণ রৌদ্রে আর ধুলোতে বালিতে চেহারা খারাপ হয়ে যাচ্ছে, যার ফলে বোরখা পরে থাকলে চেহারাটা সুন্দর থাকছে, ঢাকা থাকছে, কারণ ঢাকা জিনিস ভালো থাকবে, দেখেন আমার হাতের চাইতে ভিতরটা খুলে দেখবেন বেশি ফর্সা, তাই না, বেশি সুন্দর দেখতে, সবারই ঠিক ওই রকমই ব্যাপারটা আছে। সুতরাং পর্দা, বোরখা বাইরে পড়লে পর্দা হয় না, এক তো অন্তরের পর্দা লাগবে, আল্লাহ ভীরুতা লাগবে, দুই নম্বর বাইরের পর্দা লাগবে, তিন নম্বর হচ্ছে বাড়ির ভিতরে পর্দা লাগবে, বাড়ির ভিতরে কোনো বেগানা পুরুষ ঢুকে না, আর যদি ঢুকে তাহলে মহিলারা একেবারে এমন জায়গায় গোপন হয়ে যায়, লুকিয়ে যায় যে কোনো মহিলা ওদের বাড়ি ঢুকলে নজরে আসে না, আগে মহিলাদেরকে সতর্ক করে দিয়ে, মেয়েদেরকে সতর্ক করে দিয়ে, বউদেরকে সতর্ক করে দিয়ে, তারপরে কোনো আত্মীয় স্বজনকে নিয়ে এসে বাড়ির ভেতরে ঢুকিয়ে, খাওয়ানো অসুবিধা নেই, একটা রুমের মধ্যে নিয়ে গেলেন খাওয়িয়ে দিলেন, কিন্তু মহিলাদেরকে আগে সতর্ক, তোমরা বেরোবে না, এখন অপর পুরুষ বাইরে থেকে ভিতরে ঢুকছে, এটা হচ্ছে আসল পর্দা। তাহলে আপনাকে, আপনার যদি ইসলামিক তরবিয়ত করতে হয় তাহলে আপনার পরিবার, আপনার বাড়িটা ঠিক করতে হবে, আপনার বাড়িতে পর্দা নাই, পাঁচ ভাই সবাই লোক একই অন্নে খাচ্ছেন, একই সাথে খাওয়া দাওয়া, আপনি আপনার ভাবিকে দেখছেন, আপনার স্ত্রীকে, আপনার বড় ভাই দেখছে, ছোট ভাই দেখছে, আর তার সাথে গল্পও করছে, আর আপনার রুমেও ঢুকছে আপনার ছোট ভাই, ভাবি বলে হ্যাঁ দেবরের সাথে গল্পও করছে, আর রহস্য মজাকও করছে, এইভাবে কার ইসলামিক পরিবার গঠন হয়, হ্যাঁ, আর এই দৃশ্যগুলি আপনার মেয়েরা দেখছে, আপনার মেয়েকে যতই বলেন যে ওই বেগানা পুরুষের সামনে যেতে হয় না, কিন্তু ও তো দেখছে যে আমার মায়ের সাথে তো আমার চাচা কথা বলে, গল্প করে, আবার আমার বাবার ঘরে তো আমার চাচা ঢুকে, মা বসে থাকে ওখানে ঢুকে কথা বলে বসে বসে, আবার যখন দুলাভাইরা আসে, আমার দুলাভাই আসে, তখন তার সাথে গল্প করে, সুতরাং আপনার মেয়ে যখন অপরের বাড়ি যাবে ও কী করে গল্প করবে না, ও তো গল্প করবে দেবরের সাথে, বাসুরের সাথে, ও তো গল্প করবে আপনার দুলাভাইয়ের সাথে, মুখে নসিহত করলে হবে না, আগে কাজের মাধ্যমে নসিহত করতে হবে, মুখের নসিহত আর কাজের নসিহত দুটোতে মেলা পার্থক্য আছে। আমি যদি মুখে বলি আপনাদেরকে যে ভাই আপনারা আল্লাহর ওয়াস্তে দান খায়রাত করেন, বললাম যে আল্লাহর ওয়াস্তে কী করেন, দান খায়রাত করেন, দেন তো দিনের কাজে, দেন আল্লাহর ওয়াস্তে দান খায়রাত করেন,
এটা একটা হলো তরিকা, তাতে কিছু লোক দান করবে, ভালো কথা। দান চাইছি না কিন্তু এমনি বলছি, একটা উদাহরণ দিয়ে বলছি। আর যদি আমি করি বা আমাদের শেখেরা কেউ করে যে আমি এক্ষণে 500 রিয়াল বের করে দিয়ে দিলাম, চিন্তা করবেন যে আরে শেখেরা যদি 500 রিয়াল দিতে পারে, আমি তো বিজনেসম্যান, মাসে তো 10,000 রিয়াল ইনকাম হয় আমার, আমি 1,000-2,000 দেবো। হ্যাঁ, তিনি যদি দিতে পারেন তো আমি কেন দেবো না, বলার দরকার হবে না, বলার দরকার হবে না। নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের সিরাতটা ঠিক ওই রকম। খন্দকের যুদ্ধে নবী সাল্লাম তো সাহাবেরকে এই কথা বলেননি যে পরীক্ষা খনন করো আর মাটি উঠাও পাথর উঠাও তোমরা নিয়ে যাও, আমি শুধু দেখাশোনা করছি, করেছেন নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবিরাও পাথর উঠিয়ে নিয়ে যাচ্ছেন, সাহাবিরাও মাটি পরীক্ষা খনন করছেন, সাহাবিরাও মাটি উঠাচ্ছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর উঠিয়ে উঠিয়ে রেখে আসছেন। এই হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত চরিত্র, এই শিক্ষা দিয়েছেন আমাদের নবী। সুতরাং এই শিক্ষা আপনি দেবেন তরবিয়তের ক্ষেত্রে আপনার ছেলে মেয়েদেরকে, তাদের সাথে সহযোগিতা করবেন আপনি এবং এইভাবে তাদেরকে তরবিয়ত করবেন। আপনি যদি পাপে লিপ্ত থাকেন আর তাদেরকে বলেন যে তোমরা ভালো কাজ করো, কখনো কাজ হবে না। আপনি সব সময় পাপমুক্ত থাকবেন, আপনার স্ত্রী দেখছে আপনাকে, অবজার্ভ করছে কিন্তু ভালো করে দেখছে, আপনার ছেলেমেয়েরা দেখছে, টেলিফোনে কথা বলছেন আপনি, কোনো লোক আপনার কাছে ধার টাকা পয়সা পাবে, বলছে আছেন কোথায়, বাড়িতে বসে আছেন। হ্যাঁ, আর তখন বলছেন যে না ভাই আমি একটু বাইরে আছি, ব্যস্ত আছি, আর আপনার 6 বছর 7 বছর 8 বছরের ছেলে মেয়েরা শুনছে। এই ছেলে মেয়ে কখনো সত্যবাদী হবে? মিথ্যুক, নাম্বার 1 মিথ্যুক পয়দা হবে। কেন? আমার বাপকে দেখতাম যে এইরকম, ওর কাছে মানুষ টাকা পয়সা পাবে বা দেখা সাক্ষাৎ করতে আসে আর বলে যে ইয়ে আমি বাইরে আছি। হ্যাঁ, অথবা বলি ভাই আমি এখন ঘুমিয়ে আছি, এখন অত বসে আছে, করে অনেকে করে। এক লোক ওইরকম টাকা, ওর কাছে অনেকদিন টাকা পয়সা পাবে, দাম পাবে, টাকা পাবে, তোর বাড়ির কাছে গিয়ে, ওর বাড়ির কাছে গিয়ে বলছে যে আপনি কোথায় আছেন, তো বলছে আমি বাড়ির বাইরে আছি, বাড়ির বাইরে আছি। নিশ্চয়ই ছেলে মেয়েদের সামনে এই কথাগুলি হয়, একদিন না হলে 5 দিন হইতে গিয়ে এগুলো কথা হবে। ওই ভাই নিউ মুসলিম, কিন্তু আমাদের ইসলাম সেন্টার মুসলমান হয়েছে, বলছে টাকা পাবো ওর কাছে 500 রিয়াল দিচ্ছেন। আমি চিন্তা করলাম যে মিথ্যা বলছে মনে হয়, বাড়িতেই আছে, কারণ ডিউটি করে এসছে বাড়িতে থাকার কথা। ও বলছে আমি ওর গেটের একটু দূরে চুপচাপ দাঁড়িয়ে আছি যে দেখি মাগরেবের নামাজে বের হয় কি না, বসে আছে। কিছুক্ষণ পরে মাগরেবের আজান হয়েছে আর তারপরে বাসা থেকে সিঁড়ি বয়ে বেরিয়ে আসছে, বলছে যেমনই বেরিয়ে আসছে তেমনই আমাকে ধরে নিয়েছে। দাঁড়িয়েওয়ালা মানুষ আউজ, এই দাঁড়িয়েওয়ালাগুলো দাঁড়িয়ে বদনাম করে দিয়েছে যে এই মিথ্যা কথা বলছে যে আমি বাইরে আছি, সে বাড়িতে ঢুকে আছে, নেমেছে যেমন, আর যে টাকা পাবে তার পাত্র 500 রিয়াল পাবে নিউ মুসলিম। বলছে যে শেখ আমাকে বলছে কয়েক বছর আগের ঘটনা, ওকে ধরলাম বলছে এখনই টাকা দেন। তখন বলছে ভাই টাকা পয়সা নেই, একটু সময় দেন একটু। বলছে 1 মিনিট সময় দেবো না, এক্ষণে টাকা দিতে হবে আর না হলে এখানে যাওয়ার তাই হবে, টাকা দেন 500 রিয়াল যেখান থেকে দেবেন তারপরে জানাবে, কারণ আপনাকে সময় দিতাম, আপনি মিথ্যা কথা বলেছেন। আপনি বলছেন আমি বাড়িতে না, মিথ্যা কথা কেন বলে? যদি আপনি এই মিথ্যা কথা বলতে পারেন তাহলে এই যে আগামী সপ্তাহে 3 দিনে দিয়ে দেবো মিথ্যা কথা আমরা, এই কথা শোনা হবে না, টাকা সোজা দেন, টাকা আদায় করে এসছে ওখান থেকে, দাদা বুঝতে পারছেন? তো আপনি যদি ছেলে মেয়ের সামনে এইরকম করেন তাহলে ছেলে মেয়ে কি শিখবে? তরবিয়ত হবে না। কথা লম্বা হয়ে গেছে, 9টা পার হয়ে গেছে, সুতরাং আর বেশি বাড়াচ্ছি না। বিয়ে শাদির ক্ষেত্রে নেক মেয়ে খোঁজ করবেন, যখন মেয়েদের বিয়ে দেবেন তখন কি খুঁজবেন, কেমন জামাই খুঁজবেন? পয়সাওয়ালা জামাই না। এজা খাতাবাই লেকুমান তার দাওনা দিন হওয়া হল কফা জৌয়ে জুহ, যদি কোনো এমন ছেলে এমন যুবক পাইগাম দেয় যার দিন এবং চরিত্র ভালো, দিন এবং চরিত্র পছন্দনীয়, তাহলে ফাজাউজু, তার সাথে তোমার মেয়ের, তোমার বোনের, যার তুমি অভিভাবক ওলি, বিয়ে দিয়ে দিও। এইরকম না করলে দুনিয়াতে ফেতনা ফাসাদ হবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ছেলে মেয়েদেরকে যেই শিক্ষা দিয়ে শুরু করবেন সেটা হচ্ছে তৌহিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুয়াজ বিন জাবালকে পাঠিয়েছিলেন ইয়েমান দেশে, প্রথম যে দাওয়াত দিতে বলে সেটা হচ্ছে ফালিয়াকুন আউয়াল মা তাদউহুম ইলাইহি আই ইউহিদুল্লাহ, বা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেবেন। সুতরাং তৌহিদের শিক্ষা দেবেন। ছেলে মেয়েদেরকে নিয়ে শুয়ে থাকছেন, আর আগের যুগে লোকেরাকে, এখনও হয়তো অনেকে করে, ছেলে মেয়ে ঘুমায় না তো তখন ওদেরকে নিয়ে কী শোনাইতে থাকে, বিভিন্ন কিচ্ছা কাহিনী, উদ্ভট কিচ্ছা কাহিনী, কাল্পনিক কাহিনী শোনাইতে থাকে,
কোন বুড়ির ঘটনা, কোন সোনাভানের ঘটনা, আর কোন কিসের ঘটনা, আর কিসের কাহিনী, এগুলো শোনায় না শোনায় না? এই শুনতে 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 ঘুমিয়ে গেল না? ওগুলো করবেন না, বলবেন যে আল্লাহ কোথায় বলো তো, আল্লাহ কোথায়? 3 বছর 4 বছর 5 বছর ছেলে মেয়েরা শিখে যাবে, ওই সময় ওই বাপ মার কাছে শুয়েছে, ওই সময় শিখে যাবে আল্লাহ কোথায় শিখে যাবে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ এক, এই বিষয়গুলি শিখান, কালমা তাইয়াটা একটু শোনাও তো, বোঝা গেছে, কালমাটা একটু শোনাও তো, এইরকমই ঘুমাবার আগের দোয়াটা একটু শোনাও তো, ঘুম থেকে জাগলে কি বলতে হয় শোনাও তো, বাথরুমে গেলে কি দোয়া পড়তে হয় ওটা শোনাও তো, বাথরুম থেকে বেরোলে ছোট্টগুলো আগে শিখান, গোফরান না কা এটা শিখা শিখান, কী বলে খাওয়া শুরু করতে হয় বলো তো, বিসমিল্লাহ বললে, খাওয়া দাওয়া শেষ হলে কী বলতে হয় বলো তো। এইভাবে দেখবেন 2-4, 10 দিন, 1 মাস, 2 মাসে অনেক কিছু আপনি ছেলেমেয়েদেরকে শিখিয়ে ফেলেছেন, তৌহিদ দিয়ে শুরু করবেন, আর তারপরে সাবালক হওয়ার আগে আগে পূর্ণ নামাজ শিখিয়ে দেবেন। 7 বছর থেকে নামাজের কথা বলতে লাগবেন, সাথে করে নামাজে নিয়ে, 7 বছর আগে মসজিদে নিয়ে যাওয়ার দরকার নেই, ডিস্টার্ব করবে, কিন্তু 7 বছর হলে নিয়ে যান আপনি। 7 বছরের আগে মসজিদে নিয়ে যেতে অনেক ওলামারা সৌদি আরবের শেখরাও নিষেধ করেছেন, কারণ এরা বসে থাকবে না, আপনি হয়তো সাথে নামাজ পড়া শুরু করেছেন, দিল দৌড় অন্যদিকে, বুঝে না 4-5 বছরের ছেলে মেয়ে, সুতরাং এইরকম আবেগী হয়ে বাচ্চাদেরকে নিয়ে যাবেন না। 7 বছর হয়েছে, আপনাকে হুকুম হয়েছে রসুলুল্লাহ সাল্লামের, মোর আউলাদ বিসলাত ইজা বালা মুসাব আসেনি, 7 বছর হয়েছে, এখন সাথে করে মসজিদে নিয়ে যান, জি সাথে করে মসজিদে নিয়ে যান। 10 বছর হয়েছে, দেখছেন যে না ফাঁকি দিচ্ছে, যেতে চায় না মাঝে মাঝে, না চাপ সৃষ্টি করে, অদরে বহুম আলিহা এজা বালাগু আসরান, 10 বছর হলে চাপ সৃষ্টি করে প্রয়োজনে আদবের জন্য মার দেওয়ার দরকার হলে মার দেবেন, দিয়ে আপনাকে 10 বছরের নামাজের ট্রেনিং করাইতে হবে, কারণ 14-15 বছরে যখন ফরজ হয়ে যাচ্ছে তখন হঠাৎ করে যদি বলেন একটা সাবালক ছেলে 15 বছর বয়স, আর ওকে যদি বলেন যে চল নামাজ পড়তে, জীবনে এর আগে কোনোদিন নামাজ শেখানি, না নামাজের দোয়া জানে, না সুরা জানে, না আত্মাহাত জানে, না দরুদ জানে, কিচ্ছু জানে না, আর হঠাৎ করে ডাকছেন, আর গায়ে জোর হয়ে গেছে, রক্ত গরম হয়ে আছে, বাপকে বলে যাও যাও তুমি যাও, তোমার কাজ তুমি করো, আরও কত কী বলতে পারে। হ্যাঁ, আর খুব আদব আদব থাকলে কী বলবে, যাও আসছি, ও যাবে না, ফাঁকি মারবে, যাও আসছি বলে ফাঁকি মারবে, বোঝা গেছে? সুতরাং 7 বছর থেকে শুরু করবেন এই দায়িত্ব, তৌহিদের শিক্ষা দেওয়ার পরে শির কাকে বলে শিখাবেন, বিদআত কাকে বলে শিখাবেন, সুন্নত কাকে বলে শিখাবেন, ইত্যাদি ইত্যাদি, তারপরে তখন খাওয়া দাওয়া শিখাবেন, ডান হাতে খেতে হয়, নিজের দিক থেকে খেতে হয়, অনেক বাচ্চারা এদিক ওদিক থেকে খাচ্ছে, আর বড়োরা খাচ্ছে তো ছোটো তো খেতেই পারে, আর খাওয়া দাওয়া শিখাবেন, আদব কায়দা শিখাবেন, দোয়া শিখাবেন, রোজার জন্য ট্রেনিং করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাই কেরামরা ছোট ছোট বাচ্চাদেরকে, যাদের রোজা ফরজ হইতো না, রোজা রাখাইতেন, ছোট ছোট বাচ্চাদেরকে সাহাবী রোজা মদিনায় রোজা রাখাইতেন, বিকাল যখন হইতো আসর হইতো তখন কান্নাকাটি শুরু করে দিত, খিদার তাড়নে কান্নাকাটি শুরু করে দিত, যখন কান্না করতো তখন সাহাবিরা বলছেন যে ওদেরকে নিয়ে মদিনার বাইরে নিয়ে চলে যায়, কারণ বাড়িতে থাকলে খাবো খাবো করবে, বাড়িতে না থাকলে রোজা ছেড়ে দেবো রোজা ছেড়ে দেবো করবে, বাড়ি থেকে নিয়ে মরুভূমিতে নিয়ে চলে যেতাম, মদিনার বাইরে নিয়ে চলে যেতাম, আর যখন সূর্যটা ডুবতে যেত আর তখন আর খেলনা, তখনকার খেলনা এইরকম খেলনা, মূর্তির মতো খেলনা ছিল না, তখনকার খেলনা ওই যে তেনা দিয়ে নেকড়া দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে, আমরা যখন ছোটো ছিলাম তখন মেয়েরা, আমাদের গ্রামের মেয়েরা ওইরকম করতো, পেঁচিয়ে টিচিয়ে ওই আপনার খেলনা তৈরি, ওগুলো বাতুলো দিয়ে ইত্যাদি দিয়ে এইসব খেলনাগুলি নিয়ে খেলাইতো আর ভুলিয়ে রাখতো, যখন সূর্যটা ডুবতে যেত তখন বাড়িতে নিয়ে এসে হাজির, এইভাবে রোজা রাখাতেন। আর আজ 12 বছর তো 14 বছর ছেলেরা হয়ে যাচ্ছে, মেয়েরা হয়ে যাচ্ছে, না 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 এখনও ছোটো আছে রোজা রাখতে হবে না, অথচ আপনার মেয়ের হয়তো মাসিক হয়ে গেছে, রোজা ফরজ হয়ে গেছে, দীন ইসলামের বিধিবিধান ফরজ হয়ে গেছে, ছেলে বড় হয়ে গেছে, বড় না হোক এখন ট্রেনিং করেন 12-10 বছর থেকে রোজা রাখান, আর না হলে এই ছেলেটা 15 বছরের রোজা রাখতে চাইবে না, ফাঁকি মারবে। তো এইভাবে ফরজ আদায় করাবেন, কোরআন শিক্ষা দেবেন। দেখেন আমাদের বাংলা ভাষাভাষীদের একটা বড় রোগ আছে, এরা কোরআন বাচ্চাদেরকে শিখাতে চায় না, দুনিয়াদার হয়ে যায়, যারা ফ্যামিলি নিয়ে এখানে আসে অধিকাংশ লোককে দেখেছি কোরআন শেখাবার ক্ষেত্রে যারা ওই যে টিউশন পড়িয়ে বেড়ায় ওরা বলে এই রিপোর্টগুলি, যে শেখ একটা বাঙালি পরিবারের ঘরে যখন কোরআন পড়াইতে যাই তখন 100 টাকাতে কমাইতে চায় যে 75 টাকা দিব একটু পড়িয়ে দিও আমার বাচ্চাকে, কথা বোঝা গেছে? কিন্তু উর্দুভাষীর, আমি উর্দুভাষী নই, হ্যাঁ আমার জাতির রোগ, আমাকে বলতে হবে কারণ সংশোধন করতে হবে, এইরকম এত সংকীর্ণতা কেন? টিউশনে এক এক সাবজেক্টের জন্য স্কুল কলেজ আর ওই বাংলাদেশি স্কুলের অথবা ইন্টারন্যাশনাল স্কুলে এক একটা সাবজেক্টের উপরে টিউশন দিচ্ছেন আর 400-500 রিয়াল করে দিচ্ছেন, দিচ্ছেন না দিচ্ছেন না, কত করে দেন আপনার বাচ্চার, চিন্তা করেন 400-500 করে কত দিতে হয় এক একটা সাবজেক্টের, ক্লাস 7-8 অনেক পয়সা দিতে হয়, সব দিতে পারেন
কিন্তু কোরআন শিক্ষার ক্ষেত্রে কোরআন শেখান না ছেলে মেয়েদেরকে, আপনিও জানেন না, আপনার স্ত্রীও জানেন না, ছেলে মেয়েকেও কোরআন শেখাবেন না। উর্দু ভাষীরা বেনামাজি হলেও কোরআন শেখা, ছেলেটাকে কোরআন শিখাইতে হবে, ওদের একটা আবার কোরআন শেখার আলাদা একটা মহাব্বত আছে। যাই হোক, প্রত্যেক জাতির কিছু ভালো গুণ আছে, প্রত্যেক জাতির কিছু আবার দোষ ত্রুটিও আছে, আমাদেরও অনেক ভালো গুণ আছে, আবার কিছু ত্রুটিও আছে, ত্রুটিগুলিতে মুক্ত হইতে হবে। আর যেগুলি ভালো গুণ রয়েছে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। এইরকমই চলাফেরা, খাওয়া দাওয়া, শোয়া, শোয়ার নিয়ম কানুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখিয়েছেন। ছোটো বাচ্চা মুখের ভরে বুকের ভরে শুয়ে আছে, কিচ্ছু বলছেন না, আপনার বাচ্চা পেটের ভরে শুয়ে আছে, নিষেধ। এটা হচ্ছে জাহান্নামীদের শোয়া। এই শোয়াকে আল্লাহ পছন্দ করেন, ইউবগিজুহাল্লা ইন্না হাযিহি রিজআতুন ইউবগিজুহাল্লা। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক সাবধান করতে বলেছেন বাচ্চাদেরকে। সুতরাং কথা লম্বা হয়ে যাওয়ার জন্য কিছু কথা তাড়াহুড়া করেও বললাম। ছেলে মেয়েদেরকে ভালো করে মানুষ করার চেষ্টা করেন, স্ত্রীকে নেক করার চেষ্টা করেন, তার আগে আপনার আমল দ্বারা স্ত্রীকে ভালো করার চেষ্টা। আপনি মিথ্যা কথা বলেন না, আপনি গালি গালাজ করেন না, আপনার স্ত্রী গালি দিবেন। আপনার স্ত্রীকে যদি বাপ তুলে মা তুলে গাল দেন, তো আপনার মাকে গাল দিবে না, আপনার বাপকে গাল দিবে না, আপনার সামনে না দিতে পারলে আপনার চোখের আড়ালে দিবে। হ্যাঁ, বিদ্বেষ সৃষ্টি হবে, ঘৃণা সৃষ্টি হবে, যে আপনি যখন ডবল জোড়া গাল দেন। অনেক বেকুব আছে যে স্ত্রীকে জোড়া গাল দেন, জোড়া গাল দাও বুঝেন, জোড়া গালি বুঝেন না, বুঝেন না, ওকেও গাল, স্ত্রীকে গাল দিল, ওর বাপকে ওর মাকেও গাল দিল। হ্যাঁ, এই ডবল গাল। তো এই যে এইরকম গালি আপনি দিচ্ছেন, তো আপনার মা বাপকে ছেড়ে দেবে নাকি? ও পারলে যদি ওই রকম থাকে তাহলে আপনার সাথে লড়ে যাবে, তর্ক বিতর্ক ঝগড়া শুরু করে দিবে, আর না হইলে আপনার চোখের আড়ালে আপনার ক্ষতি করবে, না আপনার বাপ মায়ের ক্ষতি করবে, না আপনার পরিবারের ক্ষতি করবে, না আপনার ধন সম্পদের ক্ষতি করবে, আর না হলে তার চরিত্র বাঁকা হয়ে যাবে, চরিত্র বাঁকা হয়ে যাবে। সুতরাং আপনি যেমন ভালো ব্যবহারের আশা করছেন আপনার স্ত্রীর কাছে, আপনার ছেলে মেয়েদের কাছে, তেমন তাদের সাথে ভালো ব্যবহার করেন। একটি হাদিস দিয়ে আমি শেষ করছি। পিয়ে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাইরুকুম খাইরুকুম লি আহলিহি ওয়া আনা খাইরুকুম লি আহলি। তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ ওই লোকেরা যারা তাদের স্ত্রী এবং ছেলে মেয়ের কাছে ভালো। নেক স্ত্রী এবং নেক ছেলে মেয়েদের কাছে যদি আপনি ভালো স্বামী আর ভালো বাপ হইতে পারেন, তাহলে এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। খাইরুকুম খাইরুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম মানুষ ভালো মানুষ ওই ব্যক্তি যে তার স্ত্রী এবং ছেলে মেয়েদের কাছে ভালো। ওয়া আনা খাইরুকুম লি আহলি, এবং আমি আমার পরিবার স্ত্রী ছেলে মেয়েদের কাছে ভালো মানুষ। আপনাকে স্ত্রী যদি অন্তর থেকে ভালোবাসে, শ্রদ্ধা করে, আপনার ছেলে মেয়ে অন্তর থেকে ভালোবাসে, যদি ছেলে মেয়ে বিদ্রোহী না হয়, স্ত্রী যদি বিদ্রোহী না হয়, স্ত্রী যদি ঘৃণা না থাকে অন্তরে, যখনই কষ্ট পাবে তখনই ঘৃণা করবে? এক লোকের কথা বলছি, সৌদি আরবে থাকে, স্ত্রীকে যে কত কষ্ট দিয়েছে, কত কষ্ট দিয়েছে, সেই স্ত্রী আর এক মহিলার কাছে বলেছে, যার স্বামী এই এই সৌদি আরবে দামামে থাকে, বলছে যে শেখ আশ্চর্য হবে না, কত যে জুলুম করেছে স্ত্রীর ওপর। সেই স্ত্রী বলছে, আল্লাহ, এই স্বামী তুমি দুনিয়াতে দিয়েছো দিয়েছো, যদি জান্নাতে যাই, এই স্বামী আমাকে দিয়েছো দুনিয়াতে দিয়েছো দিয়েছো, স্ত্রী বলছে, কিন্তু আল্লাহ জান্নাতে গেলে যেন এই স্বামী নসিব না হয় আমার। বুঝলেন না, বুঝলেন না, আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ এই জালেম স্বামী দুনিয়াতে নসিবে জুটেছে, কিন্তু আল্লাহ জান্নাতে যেন এই স্বামী আমার কাছে না আসে। কত কষ্ট পেয়েছে তার চিন্তা করে। তাহলে আপনার চরিত্র যদি ওই রকম খারাপ হয়, তো আপনার স্ত্রীও ভীতির ভিতর আল্লাহর কাছে দরখাস্ত করছে, কিন্তু আপনি জানতে পারছেন। সুতরাং আপনি নিজে ভালো হওয়ার চেষ্টা করেন, আল্লাহ যেন আমাদের সকলকে ভালো হওয়ার তৌফিক দান করেন। আপনি যখন ভালো হবেন তখন আপনার ছেলে মেয়েরা ভালো হবে, আপনি যখন ভালো হবেন তখন আপনার স্ত্রী ভালো হবে। আল্লাহ যেন আমাদেরকে নেক পরিবার গঠনের তৌফিক দান করেন, ইসলামিক তরবিয়তের তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদেরকে নিজেদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন, এবং আমাদেরকে জান্নাতি স্ত্রী যেন দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এক ভাই প্রশ্ন করেছেন যে আমি দিনে রাতে 17-18 ঘন্টা ডিউটি করি। সুবহানাল্লাহ, 17-18 ঘন্টা ডিউটি করি, আল্লাহ যেন আসান করে দেন, যার ফলে আমি কিয়ামুল্লাইল মানে তাহাজ্জুদ পড়তে পারি না, না রমজানের তারাবি তাহাজ্জুদ পড়তে পারি না, এই তো তাহাজ্জুদ, কোনো অসুবিধা নেই, তাহাজ্জুদ সারা জীবন যদি না পড়েন, শুনে রাখেন, আপনার এই লম্বা ডিউটির কারণে তাহাজ্জুদ পড়তে পারছেন না, কিন্তু আপনার নিয়ত আছে যে আল্লাহ যদি আমার 8-10 ঘন্টা ডিউটি হইতো, তো আমি তাহাজ্জুদ পড়তাম, তাহলে তাহাজ্জুদ না পড়ে তাহাজ্জুদ নাকি পাবে, তাহাজ্জুদ না পড়ে তাহাজ্জুদ নাকি পাবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আছে যে বান্দা যদি সফরে চলে যায়, সফরে এসছে, আমাদের এই ভাইরা যারা দূরে সফরে এসছে, ধরেন দমদম থেকে এখানে এসছে, যদি তাহাজ্জুদ গুজার হয়,
আর সফরের কারণে তাহাজ্জুদ নাও পড়তে পারে, কোতেবালাহু মা কানা ইয়ামালু সহিহান মুকিমান, আর এক লোক অসুস্থ হওয়ার কারণে তাহাজ্জুদ পড়তে পারলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে সুস্থ অবস্থায় যদি তাহাজ্জুদ পড়া অভ্যাস থাকে, অসুস্থ অবস্থায় তাহাজ্জুদ না পড়লেও তাহাজ্জুদ নেকি পাবে, সফরে তাহাজ্জুদ না পড়ে তাহাজ্জুদ নেকি পাবে। সুতরাং আসলে আমল হচ্ছে নিয়তের আমল, নিয়ত যদি আপনার ভালো থাকে তো অনেক সময় আমল না করে কী পাবেন, আপনি সওয়াব পাবেন। এই যে অনেকে আসতে পারেননি কারণ দোকানে ডিউটি, মালিক ছুটি দিচ্ছেন না, না হলে আপনি দিনের কথা শোনার জন্য আসতেন না, এসে নেকিটা পাবেন, এলিম শিখতে পারলেন না হয়তো এখানে এসে, কিন্তু এই এখানে নেক মজলিসে আসার যে নেকি আছে সেই নেকিটা অবশ্যই পাবেন।